দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আনন্দ মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতা। প্রিয় দর্শক, আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বিতর্কিকদের সাথে। বিষয়ের পক্ষে বলবে প্রথম বক্তা ফারজানা আক্তার মিলি, দ্বিতীয় বক্তা আজওয়াদ আকিব, তৃতীয় বক্তা মরিয়ম আক্তার, চতুর্থ বক্তা কামরুননেসা মিম ও তাদের দলনেতা ফারিজা আক্তার। বিষয়ের বিপক্ষে বলবে প্রথম বক্তা গুলজার আক্তার শাফি, দ্বিতীয় বক্তা এস এম শাফিন শাহরিয়ার, তৃতীয় বক্তা উম্মেহানি, চতুর্থ বক্তা হুসাইন আহমেদ আলফি ও তাদের দলনেতা অর্পিতা ইসলাম অর্পা। প্রিয় দর্শক, এবার আমরা পরিচিত হব বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। এখানে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সেলিম মিয়া তালুকদার, সহকারী প্রধান শিক্ষক সুবল আফতাব উচ্চ বিদ্যালয়। এখানে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মনিরুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক জুনাব আলী উচ্চ বিদ্যালয়। এখানে আরও উপস্থিত আছেন জনাব মোহাম্মদ হোসেন আলী, সহকারী শিক্ষক আনন্দ মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ। আমি এবারে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সেলিম মিয়া স্যারকে বিতর্ক অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতর্ক প্রতিযোগিতা 2021 শুরু করতে যাচ্ছে। কঠোর আইন প্রয়োগ ই পারে করোনা ভাইরাস মোকাবিলা করতে। এই বিষয়ের উপর পক্ষে যে দলটি বক্তব্য রাখবে সেই দলেরই প্রথম বক্তা ফারজানা আক্তার মিলিকে বক্তব্য উপস্থাপন করার জন্য আমি তাকে আহ্বান করছি। প্রথমে আসবে ফারজানা আক্তার মিলি। ল ইজ অর্ডার অ্যান্ড গুড ল ইজ ডিসিপ্লিন বলেছেন আলবার্ট আইনস্টাইন। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার শ্রদ্ধা শিক্ষক মণ্ডলী, আমার প্রতিপক্ষ দলের বন্ধুগণ এবং উপস্থিত সকলকে জানাই আসসালামু আলাইকুম ও সুস্বাগতম। আমি ফারজানা আক্তার মিলি, পক্ষ দলের প্রথম বক্তা। আমাদের আজকে বিতর্কের বিষয় হচ্ছে কঠোর আইন প্রয়োগই পারে করোনা ভাইরাস মোকাবিলা করতে। যুক্তিসঙ্গত কারণে আমি ও আমার দল এ বিষয়ে পক্ষে অবস্থান নিয়েছি। মাননীয় সভাপতি, আমরা আজকে যেই রোগের প্রতিরোধ ব্যবস্থা নিয়ে কথা বলছি সেটি সম্পর্কে আগে জেনে নিই। করোনা ভাইরাস শব্দটির ল্যাটিন ভাষা করোনা থেকে নেওয়া হয়েছে। করোনা ভাইরাস 1930-এর দশকে প্রথম আবিষ্কৃত হয়। প্রথম দিকে এটি মুরগির ব্রঙ্কাইটিস ভাইরাস হিসেবে দেখা যায়। মাননীয় সভাপতি, করোনা ভাইরাস বলতে মূলত ভাইরাসের এক শ্রেণীকে বোঝায় যেগুলো স্তন্যপায়ী প্রাণী ও পাখিকে আক্রমণ করে এবং মানুষের মধ্যে শ্বাসনালীর সংক্রমণ ঘটায়। আর এই সংক্রমণের লক্ষণ মৃদু হতে পারে, আবার সাধারণ হাঁচি কাশির মতো। এছাড়াও রাইনো ভাইরাস, মাস, সার্স, কোভিড-19 মতো হতে পারে। অন্যান্য প্রজাতিতে এই লক্ষণগুলোর তারতম্য দেখা যায়, যেমন মুরগির মধ্যে ঊর্ধ্ব শ্বাসনালী সংক্রমণ ঘটায়, গরু করে ডায়রিয়া ঘটায়। মাননীয় সভাপতি, 11 ও 12 ফেব্রুয়ারি 2021 করোনা ভাইরাসের কারণে হওয়া রোগগুলো আনুষ্ঠানিক নামকরণ করা হয় কোভিড-19। ততদিনে বিশ্বজুড়ে 1000 মানুষের মৃত্যু। 11 মার্চ 2021 করোনা ভাইরাসকে মহামারী হিসেবে ঘোষণা করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মাননীয় সভাপতি, 7 মে 2021 বিবিসি নিউজ হতে প্রাপ্ত করোনা ভাইরাস যা প্রতিনিধি মিউটেশন করে তার শক্তি বা রূপ বাড়ায়। এই পর্যন্ত করোনা ভাইরাসে 1000-এরও বেশি ভেরিয়ান্ট পাওয়া গেছে। এদের মধ্যে ইন্ডিয়া, ইউকে, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার ভেরিয়ান্টগুলো ভয়াবহ রূপ নিয়েছে। মানুষ সভাপতি, লক্ষ্য করার বিষয় হচ্ছে যে প্রতিটি ভেরিয়েন্টের পূর্ববর্তী বৈশিষ্ট্য থাকলেও তার নতুন বৈশিষ্ট্য দেখা যায়, যা নিয়ে বিজ্ঞানীরাও চিন্তিত। মানুষ সভাপতি, করোনা ভাইরাস মোকাবেলায় যেহেতু কঠোর আইন প্রয়োগকে গুরুত্ব দিচ্ছি, তাই আইনের সংজ্ঞা দিতে চাই। উইকিপিডিয়া হতে প্রাপ্ত মানুষকে সুষ্ঠু, স্বাধীন ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য যে নিয়মকানুন তৈরি করা হয়েছে তাই হলো আইন। অর্থাৎ আইন হলো নিয়মের একটি পদ্ধতি যাকে নাগরিক বাধ্যতা, রাজনীতি, অর্থনীতি ও সমাজে ভিত্তি নির্মাণ করতে এবং প্রতিষ্ঠানের মাধ্যমে কার্যকারী করতে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। দ্য ল ইজ রেগুলেশন ইরেক্টেড অ্যান্ড এনফোর্সড থ্রু সোশ্যাল অর গভর্নমেন্ট ইনস্টিটিউশন টু রেগুলেট বিহেভিয়ার উইথ ইটস বেসিস ডেফিনেশন আ ম্যাটার অফ লং স্ট্যান্ডিং ডিবেট। এই সংজ্ঞাগুলো থেকে বোঝা যাচ্ছে যে আইন হলো এমন বিধিবিধান যা মানুষের আচরণগত পরিবর্তন ও সুশৃঙ্খলভাবে জীবনযাপন করতে সাহায্য করে। আমরা জানি করোনা মোকাবেলায় মানুষের শৃঙ্খলভাবে জীবনযাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ সভাপতি, আমরা দেখতে পাচ্ছি যে করোনায় প্রায় সবগুলো দেশ আজ বিপর্যস্ত। এদের মধ্যে উন্নত দেশগুলো যেমন চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র ফ্রান্স ইতালি জার্মান অন্যতম যত উন্নত জাতি তত সচেতন নাগরিক হওয়া সত্ত্বেও এই দেশগুলো করোনা কেন বিপর্যস্ত বলতে পারেন প্রতিপক্ষ বন্ধুগণ এই দেশগুলো করোনা সচেতনতায় কোনো কমতি রেখেছিল কি প্রশ্ন রইল বিজ্ঞ প্রতিপক্ষ আশা করি উত্তর দেবেন আচ্ছা এই তো গেল ধনী রাষ্ট্রগুলোর কথা কথাই আছে যত ধনী তত শক্তিশালী মানুষ সভাপতি এবার আমরা একটু তাকাই উন্নয়নশীল অন্তঃশীল দেশগুলোর দিকে ধনীরা তো ধনী মানুষ সভাপতি গরিবদের তো কোনো জবাবই নেই মানুষ সভাপতি বাংলাদেশ ভারত পাকিস্তান উন্নয়নশীল দেশগুলো করোনা মোকাবেলায় কি করেছে একটু ভেবে দেখুন বিজ্ঞ প্রতিপক্ষ আশা করি মত বদলাবেন আফ্রিকা গরিব রাষ্ট্রগুলো কিন্তু করোনা মোকাবেলায় চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজ্ঞ প্রতিপক্ষ এক গবেষণায় উঠে এসেছে মানুষকে মানুষের খেয়ালি মন নিয়ন্ত্রণ করে প্রায় 90% মানুষ সভাপতি মানুষ সৃষ্টি থেকে সচেতন নয় মানুষ সাধারণত খেয়ালিভাবে চলতে পছন্দ করে আর আইন প্রয়োগে খেয়ালি মানুষকে প্রশিক্ষিত ও শৃঙ্খলাবদ্ধ করে বিজ্ঞ প্রতিপক্ষ পৃথিবী সৃষ্টির শুরুতে নিশ্চয়ই এত রূপ ছিল না যুগে যুগে মানুষের অসচেতনতা অসতর্কতা বিবেক বহির্ভূত কর্মকাণ্ডের মাধ্যমে পৃথিবী পরিবেশকে দূষিত করে যার ফলে পৃথিবীতে নানা রোগের আবির্ভাব ঘটে যেমন মাস সাস স্প্যানিশ ফ্লু করোনা ভাইরাস আর এই সকল ভাইরাসগুলো মানুষের কর্মকাণ্ডগুলোকে চোখে আঙুলে দেখে গেছে মানুষ সভাপতি যার ফলে প্রয়োজন পরিবেশে ভারসাম্য রক্ষা মানুষের স্বাস্থ্য ও জীবন রক্ষা আইনে প্রণয়ন ও প্রয়োগে বিজ্ঞ প্রতিপক্ষ সিগারেট প্যাকেট যেমন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সচেতনতামূলক পোস্ট দিও ধূমপানের সংখ্যা কমার জানি তেমন সচেতনতামূলক প্রচার দিও করোনা মোকাবেলা করা সম্ভব নয় মানুষ সভাপতি এমনকি মানুষ এতটাই অসচেতন নির্বুজ যে সে তার নিজের ভাবটাই বুঝতে শিখিনি হাতের ময়লা জানালা দিয়ে ফেলে গন্ধ বেরলে জানালা বন্ধ করে মানুষ সভাপতি ইউরোপের দেশ সুইডেনকে বলা হয় শান্তিপ্রিয় দেশ ধারণা করা হয় সে দেশের নাগরিক সচেতনতার দিক থেকে বিশ্বে প্রথম সারিতে অবস্থান করে তাহলে সেখানে করোনা সংক্রমণের সংখ্যা 1.15 মিলিয়ন এবং মৃত্যু সংখ্যা 14,821 জন কেন বিজ্ঞ প্রতিপক্ষ কেন বিজ্ঞ প্রতিপক্ষ সুইডেনের মতো দেশে করোনা সচেতনতা পালিয়েছে জানালা দিয়ে তাহলে মানুষের সাথে আছে কি বিজ্ঞ প্রতিপক্ষ আইনি ছিল এবং আইনি আছে সুইডেনের সরকার মহামারী প্রথম দিকে সচেতনতাকে গুরুত্ব দিয়ে তা জনগণকে সচেতন বলে দাবি করেন গত বছর ফলাফল তেমনই দেখাচ্ছিল কিন্তু হায় বিধিবাম সেখানে এখন করোনা প্রকট তাহলে উপায় উপায় একটাই কঠোর আইন প্রয়োগ মানুষ সভাপতি সেখানে এখন 50 জনের বেশি মানুষ একত্রিত হওয়া নিষেধ রেস্টুরেন্ট ও ভ্রমণে নিষেধাজ্ঞা সূত্র বিবিসি নিউজ বিজ্ঞ প্রতিপক্ষ ফলে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার হ্রাস মানুষ সভাপতি ভদ্রজাতি নিউজিল্যান্ড করোনা মোকাবেলায় 25 মার্চ সর্বপ্রথম লকডাউন ঘোষণা করেন বন্ধ করে দেওয়া হলো সীমান্তগুলো ফলে পরবর্তী 50 দিনের মাধ্যমে নিউজিল্যান্ডবাসী ফিরে পেল তাদের স্বাভাবিক জীবন বিজ্ঞ প্রতিপক্ষ এত অল্প সময় তারা কিভাবে তাদের স্বাভাবিক জীবন ফিরে পেল প্রশ্ন রইল মানুষ সভাপতি এমনই করে কঠোর আইন প্রয়োগে সফলতা পেয়েছে চীন রাশিয়া যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ প্রায় সবগুলো দেশ যা আমার পরবর্তী বক্তাগণ পর্যায়ক্রমে আলোচনা করে যাবেন সুতরাং বিজ্ঞ প্রতিপক্ষ চলুন আমরা একমত হই কঠোর আইন প্রয়োগে পারে করোনা ভাইরাস মোকাবিলা করতে ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ সকলকে ধন্যবাদ ফারজানা আক্তার মিলিকি তার সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য এ পর্যায়ে বিপক্ষ দলের বিতর্কিক গুলজার আক্তার সাফিকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান করছি বীজ যখন উঠল শেষে তখন কার পায়নি দিশে বিষের জ্বালায় বিশ্বপুরে স্বর্গে তারা মেটান তৃষা বলেছেন পথের দিশা কবিতায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম হ্যাঁ মাননীয় সভাপতি ওর প্রতিপক্ষ দলের বন্ধুগণ সত্যিই আজ করোনা বিশ্বে বিশ্ব পুড়ছে অথচ একদল কঠোর আইন প্রয়োগ করতে করতে তাদের দিন পার করে যাচ্ছে মাননীয় সভাপতি বিচারক মণ্ডলী শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ আমার প্রতিপক্ষ দলের বন্ধুগণ ও এখানে উপস্থিত সবাইকে জানাই আসসালামু আলাইকুম আমি গুলজার আক্তার সাফি আমাদের আজকের বিতর্কের বিষয় কঠোর আইন প্রয়োগই পারে করোনা ভাইরাস মোকাবিলা করতে মাননীয় সভাপতি সম্ভবতার কারণে আমি আমার দল এ বিষয়ে বিপক্ষ অবস্থান নিয়েছি মাননীয় সভাপতি পক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন পক্ষ দলের প্রথম বক্তা নিজের মতো করে আইনের সংজ্ঞা দিয়ে গেলেন তার আইনের সংজ্ঞার সাথে আমি সম্মত পোষণ করতে পারছি না তাই আমি আবার আইনের সংজ্ঞা দিচ্ছি মাননীয় সভাপতি মানব জাতির বৃহত্তর কল্যাণে মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণে রাষ্ট্র যে বিধিনিষেধ প্রণয়ন করে সেগুলোকে সাধারণভাবে আইন বলা হয় লক্ষ্য করুন প্রতিপক্ষ কঠোর আইন মানব জাতির বৃহত্তর কল্যাণ বয়ে আনে কিন্তু করোনা পরিস্থিতিতে মানব কল্যাণ বয়ে পেরেছে কি মাননীয় সভাপতি যেখানে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা আত্মহত্যার পথ বেছে নেয় যেখানে দিনমজুর খেটে খাওয়া মানুষের খাদ্য নিশ্চিত করা যায় না মাননীয় সভাপতি করোনা মাননীয় সভাপতি আইনের চরম ব্যর্থতার কফিনে দাঁড়িয়ে আমাদের আজও করোনা সংক্রমিত হওয়ার নামতা গুনতে হচ্ছে কেবল বারবার মনে হচ্ছে এবার বোধহয় আমার হেরে যাওয়ার পালা তাই আমিও আমার দল বিশ্বাস করি শুধুমাত্র কঠোর আইনের প্রয়োগের মাধ্যমে পুরোপুরি করোনা ভাইরাস মোকাবেলা করা সম্ভব নয় মাননীয় সভাপতি পক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন প্রথম দিকের করোনা মহামারীর ভয়াবহ রূপ দেখে বিজ্ঞানের অচিন্ত এখানে বিজ্ঞ প্রতিপক্ষ আপনার চিকিৎসা বিজ্ঞানে উন্নতি সাধনের কথা না বলে কীভাবে বলেন কঠোর আইন প্রয়োগ করোনা মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখবে মাননীয় সভাপতি তিনি আরও বলে গেলেন মানুষ সৃষ্টি থেকে সচেতন নয় তাহলে কী প্রতিপক্ষ আপনি সৃষ্টি থেকে সদ্যমিষ্ট শিশুর
সুবিধা আইন প্রয়োগ করবেন নাকি ধীরে ধীরে পারিবারিক শিক্ষা সচেতন করবেন? মানে সভাপতি বিষয়টির যে গুরুত্বপূর্ণ প্রবঞ্চটি অধিকতর ব্যাখ্যা দাবি রাখে সেটি হলো মোকাবেলা করা। লক্ষ্য করুন প্রতিপক্ষ, মোকাবেলা করা সম্ভব। বাক্যাংশটির পূর্ণ ভাব হচ্ছে করোনা ভাইরাসে যারা আক্রান্ত হয়েছে তাদের সুস্থ করে তোলা এবং নতুন করে যাতে কেউ আক্রান্ত না হয় সেই বিষয়টি নিশ্চিত করা। যার অর্থ আমরা এমন এক সমাজের কথা বলছি বন্ধুগণ, যেখানে একজন সাধারণ মানুষ সচেতনতার মতো অবলম্বন করে করোনা ভাইরাস আক্রান্ত হবে না। তাই মানে সভাপতি, প্রতিরোধের দিকটি চিন্তা করতে হবে, প্রতিকার নিয়ে আলোচনা করার সুযোগ নেই। মানে সভাপতি, করোনায় লকডাউনে ঘরে বসে থাকা, খেটে খাওয়া, দিন মজুরে যখন না খেয়ে দিন পার করছে, তখন প্রতিপক্ষ দলের কঠোর আইন উন্নত চিকিৎসার প্রয়োগ, 5 কার্যকর চিকিৎসা নিশ্চিতকরণ, 6 পারিবারিক শিক্ষা, 7 টিকাকরণ, 8 জীবাণুনাশকের ব্যবহার। মাননীয় সভাপতি, করোনা ভাইরাস মোকাবেলায় সবগুলো ধাপই প্রযোজ্য, যা আমার পরবর্তী বক্তাগণ আলোচনা করবেন। বিজ্ঞ প্রতিপক্ষ, একজন সচেতন ব্যক্তির হাত ধরে কিন্তু একটি আইনের সৃষ্টি হয়, আর সেই আইন মানার জন্য একজন সচেতন ব্যক্তির প্রয়োজন। এরপরে প্রতিপক্ষ দলের বন্ধুগণ অনুধাবন না করেই বারবার বলে গেলেন কঠোর আইন প্রয়োগই পারে করোনা ভাইরাস মোকাবেলা করতে। লক্ষ্য করুন, পক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন সচেতনতার অভাবে সুইডেনে মৃত্যুর হার বেশি, কিন্তু সুইডেন কখনই করোনা প্রতিরোধ লকডাউন দেননি, কারণ তারা জানেন কঠোর আইন প্রয়োগের চেয়ে সচেতনতা অনেক জরুরি। খুন, ধর্ষণ, মাদক সন্ত্রাস, খাদ্যে ভেজাল ও দুর্নীতি, এসব অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান থাকা সত্ত্বেও এসব অপরাধগুলো কি কমছে নাকি বাড়ছে? প্রশ্নের প্রতিপক্ষ আশা করি উত্তর দিয়ে যাবেন। কঠোর আইনি বিধান থাকার পরে যেহেতু এসব অপরাধগুলো না কমে বাড়ছে কিংবা স্থির থাকছে, সেহেতু আমাদের নতুন নতুন আইন প্রণয়ন ও বড় বড় শাস্তির বিধানের বাইরেও ভিন্নভাবে চিন্তা করতে হবে। শাস্তির ভয় দেখে অপরাধীকে কিছু সময়ের জন্য দমে রাখা গেল, পুরোপুরি নির্মূল করা সম্ভব হচ্ছে না। তাহলে আইন প্রয়োগের ফলাফলটা কি? প্রশ্নের লোভিজ্ঞ প্রতিপক্ষ, ছোট্ট একটি উদাহরণ দেবী প্রতিপক্ষ। অনেক আগে এক দেশে পকেট মারার হার এত বেশি বেড়ে গেছিল যে পকেট মারার সাথে ছিল প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কিন্তু দেখা গেল প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেখতে আসা উচ্ছুক জনতারও কারণে কারো পকেট মারা হচ্ছে। তাহলে দেখা গেল কঠোর আইন পয়নের প্রকাশ্যে প্রয়োগের ফলে অপরাধ পুরোপুরি দমনে ব্যর্থ। সূত্র অ্যাডভোকেট বেলাল হোসেন। তাই বিজ্ঞ প্রতিপক্ষ, শুধুমাত্র কঠোর আইন প্রয়োগের মাধ্যমে যেখানে সাধারণ অপরাধ পকেট মারায় নিয়ন্ত্রণে যায়নি, সেখানে করোনার মতো বৈশ্বিক মহামারী কঠোর আইন প্রয়োগের মাধ্যমে নিয়ন্ত্রণ করা দূর ব্যাপার নয় কি? সভাপতি, বর্তমান পরিস্থিতির বিবেচনায় সর্বোচ্চ সচেতনতার বিকল্প নেই। কেন এই কথাই বলছি বিজ্ঞ প্রতিপক্ষ, এটি ছোট্ট উদাহরণ দিয়ে যাই। আপনার ঘরে অসুস্থ কোনো ব্যক্তিকে সুস্থ করার জন্য আপনি তাৎক্ষণিক হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় যা ব্যবস্থা আপনি গ্রহণ করবেন সেটি কিন্তু একটি সচেতনতারই কাজ। তখন কিন্তু আইন আপনার পাশে থাকবে না, আর বিজ্ঞ প্রতিপক্ষ, আপনি নিশ্চয়ই আপনার আপনজনকে বাসায় ফেলে রাখবেন না। সভাপতি, করোনা ভাইরাস প্রতিরোধ আমাদের প্রয়োজন সতর্কতা, সদিচ্ছা ও প্রতিরোধমূলক সচেতনতা। আইন প্রয়োগ করে পুরোপুরি করোনা ভাইরাস মোকাবেলা করা সম্ভব নয়, আমাদের বরং জোর দিতে হবে সেলফ কোয়ারেন্টাইন নীতির উপর। আমি আবারও বলছি, সেলফ কোয়ারেন্টাইন নীতি যা নির্ভর করে ব্যক্তি বা তার পরিবারের সদিচ্ছা ও সতর্কতার উপর। আইন প্রয়োগ সেখানে কোনো বিষয়ে উন্নয়নশীল দেশে বিভিন্ন সমস্যার দরুন বাস্তবতার প্রেক্ষিতে একমাত্র কঠোর উপর নির্ভর করে থাকার কোনো যুক্তিকতাই নেই। ঘনবসতির দেশ হিসাবে কঠোর আইন প্রয়োগের মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রাখা অসম্ভব। লকডাউন ঘোষণা হওয়ার পরে কিন্তু গ্রামাঞ্চলের মানুষের লকডাউন মেনে চলতে পারেনি। সরকার যখন কোয়ারেন্টাইনের ঘোষণা দিল তখন বৈশ্বিক অভিভাবকেরা আমাদের দেশে এসে দিয়ে গেলেন কেবলই জনসংখ্যার ঘনত্ব। যদিও সরকার মুজিব শতবর্ষ বাতিল করে দিলেন, আবার হাজার হাজার জনতা বিশেষ প্রার্থনার জন্য লক্ষ্মীপুরে সমবেত হলেন, এমনকি হাজার হাজার পোশাক শ্রমিক লকডাউন শেষে তাদের কর্মস্থলে ফিরে গেলেন। তার দায় কে নেয়? মানে সত্যি, গৃহবন্দী হয়ে এক ধরনের ভীষণ তো ভয় চেপে আছে আমাদের মনে। কঠোর আইন কি বেড়েছে সমস্যাটিকে সমাধান করতে? কোনো আইন প্রয়োজন, তবে এটা একমাত্র মাধ্যম নয় করোনা ভাইরাস মোকাবেলা করার, বরং অধিক সচেতন হতে পারে করোনা নিয়ন্ত্রণে। তাই মাননীয় সভাপতি, করোনা ভাইরাস নিয়ে জনমনে কোনো আতঙ্ক নয়, দরকার সচেতনতা বৃদ্ধি, আর এটাই হোক করোনা ভাইরাস মোকাবেলার প্রতিপাদ্য বিষয়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। অত্যন্ত সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য ধন্যবাদ। এই পর্যায়ে পক্ষ দলের মোহাম্মদ আজওয়াদ আকিফকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। হাই রে কপাল মন্দ, চোখ থাকে তো অন্ধ। আসলেই তাই, আমাদের চারদিকে এত দৃশ্যমানতা থাকা সত্ত্বেও আমরা বুঝতেও চাই না, দেখতেও চাই না। লেখক আমজাদ হোসেন যথার্থই বলেছেন। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী, আমার প্রিয় শিক্ষক মন্ডলী, আমার প্রতিপক্ষ দলের বন্ধুগণ ও উপস্থিত সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আজাদকে পক্ষ দলের দ্বিতীয় বক্তা। মাননীয় সভাপতি, আমাদের আজকের বিতর্কের বিষয় কঠোর আইন প্রয়োগই পারে করোনা ভাইরাস মোকাবেলা করতে। সঙ্গত কারণে আমি আমার দল এ বিষয়ের পক্ষে অবস্থান নিয়েছি। মাননীয় সভাপতি, আমরা সবাই 2019 সালের ডিসেম্বর থেকে একটি কঠিন সময় পার করছি। মাননীয় সভাপতি, আইন সবার জন্য সমান। আইনের সঙ্গে আমরা বলেছিলাম আইন মানুষের আচরণগত পরিবর্তন ও সুশৃঙ্খলভাবে জীবনযাপন করতে সাহায্য করে। সেখানে আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা আমাদের সঙ্গে সমত পোষণ না করে বলেছেন, মানব জাতির বৃহত্তর কল্যাণে, মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণে রাষ্ট্র যে সকল বিধিনিষেধ প্রণয়ন করে তাকে আইন বলে। বিজ্ঞ প্রতিপক্ষ, আমাদের দেওয়া সঙ্গে আপনাদের সঙ্গে মধ্যে পার্থক্যটা কোথায়? বোঝার নাকি জ্ঞানের নাকি সময় ক্ষেপণের চেষ্টা? যেখানে আইনের সংজ্ঞাটি আপনাদের বোধগম্য নয়, সেখানে সাধারণ জনগণকে করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতা,
মূল্যবোধ, নৈতিকতা, উন্নত চিকিৎসা, টিকাগ্রহণ, জীবাণুসব ব্যাপার উৎস কীভাবে দেবেন, বিজ্ঞ কর্তৃপক্ষ সচেতনতার জন্য জনসংখ্যা একটি বিশাল অংশকে শিক্ষিত করতে হয়, আবার সেই শিক্ষিতদের কঠোর আইন প্রয়োগের মাধ্যমে সচেতন করে গড়ে তুলতে হয়। মাননীয় সভাপতি, সারা বিশ্বের রাষ্ট্রগুলো যখন এখনও শতভাগ সাক্ষরতা পৌঁছেনি, যেখানে অনেক রাষ্ট্র এখনও দারিদ্র সীমার নিচে বসবাস করছে, সেখানকার জনগণের কাছ থেকে সচেতনতা, মূল্যবোধ, নৈতিকতা, উন্নত চিকিৎসা, টিকাগ্রহণ, জীবাণুসব ব্যাপার হাস্যকর নয় কি? কিন্তু মাননীয় সভাপতি, সেখানে যদি কঠোর আইন প্রয়োগের মাধ্যমে জনগণকে এইসব বিষয়ের মধ্যে বাধ্য করা হতো, তাহলে কিন্তু তার শতভাগ সফল হতো। মাননীয় সভাপতি, বিজ্ঞ প্রতিপক্ষের প্রথম বক্তা খুন, ধর্ষণ, মাদক, খাদ্য ভেজাল, দুর্নীতি এসবকে তাদের শাস্তি বিধানের কথা বলে গেলেন। লক্ষ্য করুন, বিজ্ঞ প্রতিপক্ষ এখানে যদি কোনো আইন প্রয়োগ করা হতো, তাহলে কিন্তু এটা সভ্য হতো না। আর বিজ্ঞ প্রতিপক্ষ, আমরা কিন্তু এখানে কোনো আইন প্রয়োগের কথা বলছি, শাস্তি বিধানের কথা নয়। মাননীয় সভাপতি, বিজ্ঞ প্রতিপক্ষের প্রথম বক্তা যে পকেট মারি লঘুভাবে গুরুদণ্ডের কথা বলে গেলেন, তো কোন দেশে কার্যকর হয়েছে আশা করছে বলে যাবেন? মাননীয় সভাপতি, যেখানে বাংলাদেশের মধ্যে উন্নয়নশীল রাষ্ট্রে মাস্ক ব্যবহার উপর যেখানে সেখানে ফেলে দেয়, আবার সেই মাস্ক দুতুর করে যদি বিক্রি করে, সেখানে সচেতনতা কী কাজে দেবে? এখানে ময়লা ফেলবেন না নির্দেশনা দেওয়া থাকে, কিন্তু আমরা সেখানে ময়লা ফেলি, থুতো পানিপিক ফেলবে না তাও ফেলি। ভাবুন তো, বিজ্ঞ প্রতিপক্ষদের কীভাবে সচেতন করবেন? বিজ্ঞ প্রতিপক্ষ ভেবে দেখুন, পৃথিবীর ঘনবসতিপূর্ণ রাষ্ট্রগুলো যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, এখানে যদি করোনা মহামারীর শুরুতে কঠোর আইন প্রয়োগ করা না হতো, তাহলে স্বজন হানোর অর্থ পৃথিবীর বাতাস ভারী হয়ে উঠত। মাননীয় সভাপতি, ফিরে দেখে 2019 সালে যেখান থেকে করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, আর যেখানে কঠোর আইন প্রয়োগের ফলে সফল হয়েছে শতভাগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনা ভাইরাস প্রথম মহামারীর রূপ নেয়। 2019 সালের ডিসেম্বরে এই শহরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পেলে সরকার জনগণকে সতর্ক হতে বলে, প্রকান্তরে সচেতন হতে বলে। মাননীয় সভাপতি, চীনা জনগণ সতর্ক হলো ঠিকই, পাশাপাশি তারা চীনা নববর্ষ পালনের প্রস্তুতিও নিল, ফলে বেড়ে গেল ভ্রমণ আনন্দ উৎসব, ফলে যাওয়া পড়তেই করোনা রূপ নিল মহামারীর। উপায় হিসেবে অচেনা রোগ ঠেকাতে 23 জানুয়ারি চীনা নববর্ষ 2 দিন আগে সকাল লকডাউন ঘোষণা করে। এনে সমালোচনা জনগণের কষ্ট, কিন্তু দিন শেষে করোনা মহামারী নিয়ন্ত্রণে এসেছে। মাননীয় সভাপতি, বিশ্বজুড়ে যখন করোনা দ্বিতীয় ঢেউ প্রকট, তখন কোনো আইন প্রয়োগের ফলে চীনে করোনা দ্বিতীয় ঢেউ প্রভাব ফেলতে পারেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, চীনে এ পর্যন্ত সংক্রমণ 96,141 জন আর মৃত্যু মাত্র 4,636 জন। আমার বিজ্ঞ প্রতিপক্ষ দলের বন্ধুগণ, আপনারা কি মনে করছেন কোনো আইন প্রয়োগ এগুলো সম্ভব হয়েছে না? প্রতিপক্ষ কঠোর আইন প্রয়োগে করোনা ভাইরাস মোকাবিলায় সফলতা এনে দিয়েছে। মাননীয় সভাপতি, 23 মার্চ দৈনিক প্রথম আলো চীন কেমন ঘোষণা করলো, যা বিশ্ব পারছে না, এই নামে প্রতিবেদন দেয় যেখানে চীনা সরকারের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরা হয়েছে। মাননীয় সভাপতি, এই প্রতিবেদনের কিছু অংশ তুলে ধরছি। সারা দেশ থেকে অনেক ভলেন্টিয়ার নিরাপত্তা কর্মী পাঠানো হয়েছে উহানে, যারা সেখানে কঠোর লকডাউন মেনটেন করছে। যেদিন থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে আক্ষরিক করতে, সেদিন থেকে ঘর থেকে কেউ বেরোতে পারেনি। উচ্ছ্বাস যেখানে কঠোর আইন প্রয়োগের ফলে সফল, সেখানে প্রতিপক্ষ দলের বন্ধুগণ হচ্ছে উল্টো পথে। মাননীয় সভাপতি, 6 অক্টোবর 2021 নিউ ইয়র্ক টাইমস তথ্য মতে, করোনা মহামারীর শুরুতে ইউরোপীয় দেশ ফ্রান্সে প্রতি 9 জন আক্রান্ত ছিল, আর প্রতি 500 জন একজনের মৃত্যু হয়েছিল। লক্ষ্য করুন, বিজ্ঞ প্রতিপক্ষ, ফ্রান্স কিন্তু এখন করোনা মহামারী নেই, কমেছে সে সংক্রমণ ও মৃত্যু হয়। এতে প্রতীয়মান কঠোর আইন প্রয়োগের মাধ্যমে করোনা ভাইরাস মোকাবেলা করা সম্ভব। মাননীয় সভাপতি, সচেতনতা, মূল্যবোধ, নৈতিকতা, উন্নত চিকিৎসা, এগুলো কিন্তু একদিনে সম্ভব নয়, এই জন্য প্রয়োজন দীর্ঘ চেষ্টা ও সাধনা। আর করোনা মধ্যে এত দ্রুত বিস্তারিত রোগে এত সময় কোথায় বিজ্ঞ প্রতিপক্ষ, কোথায় প্রশ্ন রইল। মাননীয় সভাপতি, চিকিৎসা বিজ্ঞানের উন্নয়ন, কার্যকরী চিকিৎসা নিশ্চিতকরণ, টিকাকরণ, এইসব কিন্তু প্রতিকারমূলক ব্যবস্থা। বিজ্ঞ প্রতিপক্ষ দলের প্রথম বক্তা প্রতিরোধকে গুরুত্ব দিয়ে বলে গেলেন, প্রতিকার না আলোচনা করার সুযোগ নেই। আসলে বুঝতে পারছেন না মানসিক অবস্থা, আতঙ্ক, ভয়, কী করবেন, কী বলবেন কিচ্ছু বুঝতে পারছেন না। আর এমন অবস্থার কারণে কিন্তু আজ সবকটি দেশ কঠোর আইন প্রয়োগ করছে আর তারা সফল হচ্ছে। মাননীয় সভাপতি, দেশমন্ডলটি বলেছেন, আশা হলো অসীম অন্ধকারের মাঝে আলোচনার ক্ষমতা। তাই বিজ্ঞ প্রতিপক্ষ পরিশেষে বলতে চাই, আশা রাখুন, কঠোর আইন প্রয়োগ আপনাকে আলোর পথ দেখাবে। চলুন বিজ্ঞ প্রতিপক্ষ, কণ্ঠে কণ্ঠ মিলে বলি, কঠোর আইন প্রয়োগই পারে করোনা ভাইরাস মোকাবেলা করতে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আজওয়াদ আফিফকে তার সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। এ পর্যায়ে বিপক্ষ দলের শক্তিশালী বিতর্কিক এস এম সাফিন সাহরিয়ারকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান করছি। আতঙ্ক নয়, সচেতন হই, শাস্ত্রীয় মেনে চলি, করোনা মোকাবিলা করি। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী, শ্রদ্ধাশিক মন্ডলী, আমার প্রতিপক্ষের বন্ধুগণ এবং উপস্থিত সকলকে জানানোর পক্ষ থেকে আসসালামু আলাইকুম এবং সুস্বাগতম। আমাদের আজকে বিতর্ক বিষয়ে কঠোর আইন প্রয়োগ করে করোনা ভাইরাস মোকাবিলা করতে। আমি এম সাফিন শাহরিয়ার, অত্যন্ত বাস্তব এবং যুগসঙ্গত কারণে আমি এই বিষয়টি বিপক্ষের দ্বিতীয় বক্তা হিসেবে আমার বক্তব্য উপস্থাপন করছি। মাননীয় সভাপতি, পক্ষ থেকে বক্তাগণ বারবার বলবেন, কঠোর আইন প্রয়োগ করে করোনা ভাইরাস মোকাবিলা করতে। সত্যি তো, আইন থাকতে করোনা ভাইরাস সংক্রমণের সুযোগ কোথায়?
মাননীয় সভাপতি বাংলাদেশে আইন থাকলে আইনের প্রয়োগ নেই, যেখানে এখন আমি একটি প্রজন্মকে সুস্থভাবে বেড়ে ওঠা নিশ্চিত করতে পারিনি সেখানে কোনো আমি আইন প্রেরণ করতে দিন বা করে যাবো। সত্যি হাস্যকর বিষয়টি যে পাগলও বোঝে। মাননীয় সভাপতি আমি প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা আইনের সঙ্গে শুদ্ধ ধরে বলে গেলেন আইনের সঙ্গে বসে জ্ঞানের দরকার, কিন্তু মাননীয় সভাপতি আইনের সঙ্গে দেখ করতে জেগে দেওয়া হয়নি যে আমার প্রতিপক্ষের বন্ধুর অর্থাপন করতে ব্যর্থ হয়েছেন। মাননীয় সভাপতি আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন এটা নিয়ে সময় ক্ষেপণের চেষ্টা, মোটেও তা নয় প্রতিপক্ষ, এটা আমাদেরকে লক্ষ্য প্রশ্ন করার জন্য আপনাদেরকে অপপ্রয়াস মাত্র। মাননীয় সভাপতি পক্ষ দলের দ্বিতীয় বক্তা গর্বের সাথে বলবেন মাত্র নতুন করে পরিচিত হলো লকডাউনের সাথে। হ্যাঁ মাননীয় সভাপতি, এটা তো সেই লকডাউন যে লকডাউনে খেটে খাওয়া দিন মজুরিরা নতুন করে পরিচিত হলো তাদের কীভাবে অর্ধারে অনাহারে দিন কাটাতে হবে। মাননীয় সভাপতি তিনি আরো বলেছেন পার্বের শিক্ষা নৈতিকতা মূল্যবোধ সচেতনতা নাকি কষ্টের ব্যাগ হলেই শতভাগ সফল হবে। তাহলে বিক্রি প্রতিপক্ষ আপনারা কি এমন একটা জাতি দেখাতে পারবেন যে যাদেরকে সচেতনতা মূল্যবোধ নৈতিকতা শিক্ষাতে কষ্টের ব্যাগ করেছিল এবং যার মধ্যে ভাষ্যমাদের শতভাগ সফল হয়েছিল? আর যদি আপনারা দেখাতে ব্যর্থ হন তাহলে আমাদেরকে মেনে নিতে হবে করোনা ভাইরাস মোকাবেলায় কঠোর ব্যাগ প্রযোজ্য নয়। মাননীয় সভাপতি আর প্রতিপক্ষদের প্রথম বক্তা আইনস্টাইনের উক্তি ডিসিপ্লিনের কথা বলে গেলেন। বিক্রি প্রতিপক্ষ মনে করেন ডিসিপ্লিন হলো তো সচেতনতার প্রয়োজন, তাই আপনারা কিন্তু বিতর্ক করতে এসে আমাদেরকে সমর্থন করে গেলেন। বিক্রম মুখ্যমন্ত্রী আপনাদেরকে মনে করে দিচ্ছি বাংলাদেশে 41% মানুষ এখন দারিদ্র সীমার বসবাস করছে, বাংলাদেশে 80% মানুষ এখন নিরাপত্তায় ভুগছে, যাতে পোশাক শ্রমিক দিনমজুরদের মতো নিম্ন শ্রেণীর লোকেরা অন্তর্ভুক্ত। আপনারা কি মনে করেন এই সকল সমস্যার সমাধান গঠনের মাধ্যমে সম্ভব? যদি সম্ভব হয় তাহলে কিভাবে? প্রশ্ন প্রতিপক্ষ। মাননীয় সভাপতি বিভিন্ন দেশের সরকার এবং স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাস মোকাবেলার সচেতনতার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে, কঠিন ব্যাখ্যা নয়। প্রতিপক্ষ বন্ধুগণ একজন সচেতন পরিবারের সন্তান হাত না ধুয়ে কোনো খাবার খাবে না, খাবার হাত ধুয়ে নেবে, করোনা থেকে বাঁচতে বারবার হাত ধোয়ার কথা বলা হচ্ছে। এই অভ্যাসটি কিন্তু আজ আমাদের হয়নি এবং হবেও না, এই অভ্যাসটি হচ্ছে পারিবারিক শিক্ষার কারণে। মাননীয় সভাপতি বাংলাদেশে পর্যন্ত যত আইন ব্যাগ করেছে তা 10% বাস্তবায়ন করা হয়নি, বাংলাদেশে পর্যন্ত সাধারণ লকডাউন কঠোর লকডাউন শাটডাউন দিয়েছিল, কিন্তু সরকার কি পেরেছে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ আনতে? পারেনি, কারণ কঠোর আইন ব্যাগ সকল সমস্যার সমাধানের একমাত্র মাধ্যম নয়। বিক্রমত পক্ষ বন্ধুগণ মনে করেন একই গ্রামে করোনা পজিটিভ পাগলো আইনে লোক এসে সে বেটি লকডাউন করে দিল, কিন্তু সে বেটির লোকজন এবং করোনা রোগী আইন নামের লোকে চলাফেরা করলো এবং সামাজিক দূরত্ব বজায় রাখলো না। তাহলে বিক্রমত পক্ষ আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, প্রশাসনের লোকে তাদের সারগণ বার দেবে নাকি একজন ব্যক্তি নিজে সচেতন হয়ে সামাজিক দূরত্ব বজায় রাখবে? মাননীয় সভাপতি আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন আইন সবার জন্য সমান, যদি তাই হয় প্রতিপক্ষ তাহলে কার কার কেন সাইন দেবেন? একই অপরাধের জন্য কেউ কারণ থাকবে, আপনি কোথায় আইন বের হবে কেন? তিনি আরো বলেছেন আইন প্রয়োগে জ্ঞানের পরিধির প্রয়োজন হয় না। প্রতিপক্ষ বন্ধুগণ আপনারা হয়তো ভুলেই গেছেন একটি রাশি বিচক্ষণ বুদ্ধিজীবী এবং চিন্তাশীল ব্যক্তি রেগিন দারিদ্র করেন, যেমন 1972 সালের সংবিধান প্রেরণ কমিটিতে যারা ছিলেন তাদের সবাই কিন্তু সুশিক্ষিত এবং চিন্তাশীল ছিলেন, তাদের জ্ঞানের পরিধি ছিল বিশাল যা আপনার অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন। মাননীয় সভাপতি পক্ষ দলের দ্বিতীয় পক্ষ বলে গেলেন তারা কি আইন প্রয়োগের কথা বলছেন, শাস্তি বিধানের কথা নয়। তাহলে মাননীয় সভাপতি শাস্তি বিধান জ্ঞান প্রয়োগের বাইরে একে অপরাধীকে অপরাধ করার পরও পুরনো অপরাধকে সুযোগ দিয়ে ছেড়ে দেওয়া হবে? বিক্রমত পক্ষ বন্ধুগণ 28 সেপ্টেম্বর 2021 দৈনিকে দফাক পত্রিকা আবার পড়ুন, লেখা হয়েছে করোনা মোকাবেলার নতুন আইন পাশ ফ্রান্স ও ইতালি বিক্ষোভ, ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে 2,27,000 মানুষ করোনার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন, যার জন্য আমরা শহরের সবকটি রেস্টুরেন্ট এবং ক্যাফে বন্ধ করে দেওয়া হয়েছে। আজ ফ্রান্স সাংবাদিক পক্ষ আপনাদের কাছে তার কেন আশ্রয় হয়েছে? মাননীয় সভাপতি করোনার নামে জনগণ অথচ হয়রানি শিকার, তার চাই সুস্থতা বেঁচে থাকা অধিকার, আইন প্রয়োগে দোহাই দিয়ে কেবল হাত গুটি খবর থাকা নয়। মাননীয় সভাপতি আইন প্রয়োগের জন্য বাস্তবের নীতি আসল কতকই দিকে চলো, বাস্তবের নীতি কখনই করোনা ভাইরাস মোকাবিলা করতে পারে না, তাই প্রতারা ভালো জানেন এক একটি আইন প্রয়োগের জন্য প্রধানমন্ত্রী অনুমোদন জরুরি বিষয় যা সময় সাপেক্ষ, অথচ করোনা কিন্তু আপনার জন্য ঘরে বসে থাকবে না। বিক্রমত পক্ষ বন্ধুগণ 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতির জনক বলছিলেন ঘরে ঘরে দুর্গ করে তোলো, তিনি কিন্তু কঠোর আইন প্রয়োগের কথা বলেননি। বিক্রমত পক্ষ আজ ঘরে ঘরে যদি নৈতিকতা মূল্যবোধ সচেতনতা ইত্যাদি সৃষ্টি হয় তবে দ্রুততম সময় আইন প্রয়োগে ভরসা না করেই করোনা ভাইরাস মোকাবিলা করা সম্ভব। আইন প্রয়োগের মাধ্যমে যদি করোনা মোকাবিলা সম্ভব হতো তাহলে কেন সরকার প্রত্যেকটি সরকারি বেসরকারি অফিসে সচেতনতামূলক লিফলেট পোস্টার ব্যানার তৈরি করছে? কেন সরকারপতির মতো টিভি চ্যানেল এবং পত্রিকায় সচেতনতা বাড়াতে প্রচারণা চালাচ্ছে? সরকার বাধ্য আইন প্রয়োগ করে নিষেধ করতে কিন্তু করেনি, কারণ সরকার জানেন আইন প্রয়োগ করে সকল সমস্যার সমাধান সম্ভব নয়। অদৃশ্য শত্রু করেন বলে আইন প্রয়োগের বাস্তবায়ন করা আর প্রকাশ স্বর্গে বাস করা একই কথা। বিক্রমত পক্ষ বন্ধুগণ আঞ্চলিক বন্ধ করতে আম গাছ দিয়ে তার বিধান তৈরি করা আর করোনা ভাইরাস মোকাবিলা কঠোর প্রয়োগ করা একই কথা, তাই যদি তর্জন গর্জন করুন না কেন করোনা ভাইরাস মোকাবিলা কঠোর প্রয়োগ কখনোই একমাত্র বন্ধ হতে পারে না। সুতরাং গত রাষ্ট্রপতি সঠিক কথা শুন, বাস্তবায়ন মেনে নিন, বিষয়টির অন্তর্নিহিত তাৎপর্য অনুধাবন করার চেষ্টা করুন এবং আমাদের কণ্ঠ কণ্ঠ মিলে বলুন কঠোর প্রয়োগের মাধ্যমে করোনা ভাইরাস মোকাবিলা করা সম্ভব নয় বরং সচেতনতার ক্ষেত্রে অধিক জরুরি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এস এম সাফিন শাহরিয়ারকে। এ পর্যায়ে পক্ষ দল থেকে বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি মরিয়ম আক্তার। এক ভয়াবহ ও
অসুখে ভুগছে পৃথিবী আজ বহুদিন, কুৎসিত কদাচার অসুখে পৃথিবী হারিয়েছে তার সরল কোমল অবয়ব সৌন্দর্য, পৃথিবী বাতাসে আজ লাশের গন্ধ। মাননীয় সভাপতি, আমাদের আজকের বিতর্কের বিষয়ে কঠোর আইন প্রয়োগই পারে করোনাভাইরাস মোকাবিলা করতে। আমি মরিয়াম আক্তার এ বিষয়ে পক্ষ অবস্থান নিয়েছি। মাননীয় সভাপতি, করোনাভাইরাস যখন মানুষের শরীরে পাওয়া যায় তখন সাধারণ মানুষ, চিকিৎসক, বিজ্ঞানী তাৎক্ষণিক এর কোনো প্রতিরোধ ব্যবস্থা কথা বলতে পারেনি, এরকম ধন ওষুধ জানতে হয়। মাননীয় সভাপতি, যেহেতু এটি একটি সম্পূর্ণ নতুন রোগ ছিল তাই প্রাথমিক অবস্থায় তা সম্ভব ছিল না। মাননীয় সভাপতি, এই অবস্থায় অচেনা অজেনা রোগের সচেতনতা আর প্রতিরোধকে বসলে বিজ্ঞ কর্তৃপক্ষ আশা গুরুত্ব দিয়ে যাবেন, অথচ তাৎক্ষণিক আইন প্রয়োগে জনগণকে স্বস্ব অবস্থানে রাখা সম্ভব। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলে দ্বিতীয় বক্তা আইন প্রণয়নের প্রথম মতো অনুমোদনের কথা বলে গেলেন, এমন কোনো রাষ্ট্রপতি আছেন কি যিনি করোনাকার সময় আইন প্রয়োগের সময় নিয়েছেন? ফসলে বিজ্ঞ প্রতিপক্ষ আশা করে উত্তর দিয়ে যাবেন। বিজ্ঞ প্রতিপক্ষ, ইমার্জেন্সি বা আপত্তিকাল সময়ের জন্য প্রতিটি রাষ্ট্র সংবিধানে কিছু আইন দেওয়া থাকে, যেমন 144 ধারা, লকডাউন, শাটডাউন ইত্যাদি। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলে দ্বিতীয় বক্তা 1971 সালে যে ঘটনার কথা বলে গেলেন, ঘরে ঘরে দুর্গগ্রত্র, প্রথমত কথা যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের কথা নয়, এটি মুক্তিযুদ্ধের পূর্ব মুহূর্তে প্রস্তুতিমূলক কথা। দ্বিতীয়ত, বিজ্ঞ প্রতিপক্ষ, তখন বঙ্গবন্ধু যেহেতু কোনো রাষ্ট্রপ্রধান ছিলেন না তাই জাতির জনক বঙ্গবন্ধুর পক্ষে কোনো আইন প্রয়োগ করা সম্ভব ছিল না, আশা করে বুঝতে পেরেছেন। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনার দলের দ্বিতীয় বক্তা বলে গেছেন গ্রামের লোক করোনা পজিটিভের কথা, কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষ, এটিও কিন্তু আইন প্রয়োগের ফল, লকডাউন নামের লুকিয়ে পালন, এই দিকে তো আপনি আমাদের কথা মেনে নিয়েছেন। আপনি মেনে নিয়েছেন যে কথা আইন প্রয়োগ যদি হতো তাহলে সে পাতে পারতো না। বিজ্ঞ প্রতিপক্ষ, মানুষের সচেতন তা আপনার উদাহরণে বিদ্যমান। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন 28 সেপ্টেম্বর 2021 দৈনিক ইত্তেফাক পত্রিকার যে খবর কথা বলেন, করোনা আইনের ফলে ফ্রান্স ইটালিতে বিক্ষোভ করে। মাননীয় সভাপতি, বিজ্ঞ প্রতিপক্ষ খবরটির আংশিক অংশ তুলে ধরেছেন, বাকিটুকু আমি বলছি। মাননীয় সভাপতি, সে প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ফ্রান্স ও ইটালির জনগণ টিকা নেবেন না বলে বিক্ষোভ প্রদর্শন করে, এতে করেই বোঝা যায় সে দেশের জনগণ কতটা নির্বোধ ও দায়িত্ব, আর বোঝা যাচ্ছে রাষ্ট্রপতি আইন প্রয়োগে কতখানি গুরুত্ব দিয়েছেন। মাননীয় সভাপতি, ফ্রান্সের স্বাস্থ্যকর্মীরা টিকা নিতে অনীহা জানালে সরকার টিকাকরণ আগ পর্যন্ত কাছ থেকে অব্যাহতি দেন। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী ওলিভিয়ে 16 সেপ্টেম্বর 2021 তথ্য দেন যে 3000 স্বাস্থ্যকর্মীকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিজ্ঞ প্রতিপক্ষ, বিশেষজ্ঞরা কিন্তু বলছে ফ্রান্স ও ইটালিতে কঠোর আইন প্রয়োগের মাধ্যমে করোনাভাইরাস মোকাবেলা করা সম্ভব হয়েছে। মাননীয় সভাপতি, 2020 সালে করোনা মহামারীর প্রথম ঢেউ চলাকালীন সময় আক্রান্ত ও মৃত্যু এসেছিল ইতালি, ইতালি পরিণত হয়েছিল মৃত্যুনগরীতে। 28 মার্চ 2021 ইতালিতে প্রথম 3 দিন দ্বারা লকডাউন ঘোষণা করা হয়। মাননীয় সভাপতি, ইতালির বার্গামো শহরের রাস্তায় সাই সাই লাশের গাড়ি ও মর্গে উপচে পড়ে লাশের কবির পরিবার ছবি বিশ্বজুড়ে ভয় দেখে গিয়েছিল। করোনা বল থাবায় দেশটিতে ধাপে ধাপে দেওয়া হয়েছিল লকডাউন। মাননীয় সভাপতি, 29 জুন প্রথম আলোর একটি প্রতিবেদনে দেখা যায় 28 জুন 2021 ইতালিয়ার নিম্ন ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে উল্লেখ করেছে, সেখানে এখন শিথিল করেছে মাস্ক ব্যবহার। মাননীয় সভাপতি, তখন পর্যন্ত ইতালিতে করোনা আক্রান্ত 7 লক্ষ, মৃত্যু 1,25,000। তাই তো বলতে হয় হায় রে হায় গয়না, কেউ তো তারাই নেয় না, মানুষের হাতে সে তো বিক্রি হলো না। চোখের সামনে এত ধন, আইন প্রকার এত সুবিধা তা আমরা গ্রহণ করছি না। বিজ্ঞ প্রতিপক্ষ, WHO প্রতিরোধ পত্রিকার সচেতন উপর গুরুত্ব দিচ্ছে, কিন্তু সাথে এও বলছে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে। বিজ্ঞ প্রতিপক্ষ, যখন করোনা যখন ছোঁয়াছে তখন প্রথম বক্তব্য তার স্বজনকে হাসপাতালে যাওয়া, অ্যাম্বুলেন্স ডাকা সব কিছুতে যখন সার পাবে না তখন আইন প্রয়োগ কিন্তু আপনার পাশে থাকবে। বাংলাদেশ সরকার যে কোনো আপত্তিকাল সময় জরুরি সেবা 999 এই নম্বরে কল করতে বলেছেন। করোনা লক্ষণ দেখা দিলে 333 এই নম্বরে কল করতে বলেছেন। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনি যতক্ষণ হাসপাতাল অ্যাম্বুলেন্সের পেছনে দৌড়বেন ততক্ষণ স্বাস্থ্যসেবা আপনার কাছে চলে আসবে, এটি কীভাবে সেবা বসালে? বিজ্ঞ প্রতিপক্ষ, আশা করে উত্তর দিয়ে যাবেন। তো বিজ্ঞ প্রতিপক্ষ, করোনা মহামারীতে কে আপনার সাহায্য করলো? আইন প্রয়োগে তো। মাননীয় সভাপতি, আমার বিজ্ঞ প্রতিপক্ষ একদিকে বলছেন আইন প্রয়োগের প্রয়োজন নেই, একদিকে বলছেন হাজার হাজার মানুষ আইনে তোকা না করে লক্ষ্মীবাড়ির প্রাক্তন সভায় সভাত হয়েছে। তিনি বললেন সচেতনতার কথা, কিন্তু আবার বললেন হাজার মানুষ সড়কে না মানে কর্মস্থলে পৌঁছে। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনি তো সে আমাদের কথা মেনে নেন, আইন প্রয়োগ হলে লক্ষ্মীপাড়া জনসমাগম হতো না, আবার পোশাক শ্রমিকরাও সুরক্ষা মানে কর্মস্থলে জিত। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা গৃহবন্দী হয়ে বিষণ্ণতার কথা বলে গেলেন, ওনার কথা শুনে মনে হচ্ছে অবাধ চলাফেরা স্বজনদের করোনা আক্রান্ত ও মৃত্যু দেখে আপনি বিষণ্ণ হতেন না। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনি বলে গেলেন সেলফ কোয়ারেন্টাইন কথা, কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষ এটাও কিন্তু আইন প্রয়োগের ফল। রাষ্ট্রপতি সরকার যদি সেলফ কোয়ারেন্টাইন কথা বলেনি জনগণ স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে যায়নি। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা সরকার বেসরকারি অফিসে যে সচেতনমূলক লিফলেট পোস্টার ব্যানার করেছেন সেটা আসলে আপনার মতো তালগাছটি আমার প্রকৃতির মানুষের জন্য। বিজ্ঞ প্রতিপক্ষ, যেখানে আপনাদের 5 জনকে আইন প্রকার গুরুত্ব সম্পর্কে বোঝা যাচ্ছে না, সেখানে শাশুড়ি মাসকে 100 আপনি সচেতনভাবে কীভাবে বসছিলেন? বিজ্ঞ প্রতিপক্ষ, আশা করে উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, সরকার আইন প্রকার সফল যা কারণ আপনি আমি করোনা নিম্নমুখ সময়ে সমাজসেবী বিতর্ক অংশ নিচ্ছি, না হলে আমাদের ভার্চুয়াল জগতে দেখা হতো, তাই নাকি? বিজ্ঞ প্রতিপক্ষ, বিজ্ঞ প্রতিপক্ষ গল্প কবিতা কত বলবেন তথ্য সূত্র দিন, যেখানে করোনা মোকাবেলায় সচেতনতা মূলভূত পারিবারিক এখন পর্যন্ত কার্যকর হয়েছে, না হয় আমার সাথে মত মিলান কঠোর আইন প্রয়োগে পারে করোনাভাইরাস মোকাবেলা করতে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। মরিয়ম আক্তারকে অত্যন্ত
সুন্দর ভাবে বক্তব্য উপস্থাপন করার জন্য। এ পর্যায়ে বিপক্ষ দল থেকে আসবে উম্মে হানি। উম্মে হানিকে তারা বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। পৃথিবীতে যুদ্ধ শেষ, বন্ধ সৈনিকের রক্ত ঢালা, ভেবেছো তোমার জয়, তোমার প্রাপ্য এ জয়মালা, জানো না এখানে যুদ্ধ শুরু, দিন বদলের পালা। হ্যাঁ মাননীয় সভাপতি, কবির মতে বলতে হয় দিন বদলের পালা শুরু ব্যক্তির সচেতনতা দিয়ে। মাননীয় সভাপতি, আমাদের আজকের বিতর্কের বিষয় কঠোর আইন প্রয়োগ কি পারে করোনা ভাইরাস মোকাবিলা করতে। মাননীয় সভাপতি, পক্ষ দলের প্রথম দুই বক্তা বারবার বলে যাচ্ছেন কঠোর আইন প্রয়োগ কি পারে করোনা ভাইরাস মোকাবিলা করতে। মাননীয় সভাপতি, যে কোনো সমস্যা সমাধানে আইন প্রয়োগ সাময়িক সমাধান করলেও তা পুরোপুরি নির্মূল করা সম্ভব নয় এবং তা কীভাবে সম্ভব নয় বিপক্ষ দলের তৃতীয় বক্তা হিসাবে বলে যাব। মাননীয় সভাপতি, পৃথিবী সভ্যতার ইতিহাস পর্যালোচনা করলে জানা যায় হাম্মুরাবি আইনের কথা, যা 1786 খ্রিস্টাব্দে সম্রাট হাম্মুরাবি এই আইনের প্রণয়ন করে। গবেষণায় জানা গেছে এই আইনের ধারা ছিল 282টি। মাননীয় সভাপতি, এই আইনই ছিল পৃথিবীর সবচেয়ে কঠিন আইন, যেখানে হাম্মুরাবির মতো এত কঠিন আইন বাস্তবায়ন করা সম্ভব হয়নি। সেখানে করোনা ভাইরাসের মতো অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে কোন কঠিন আইন প্রয়োগ করবেন বিজ্ঞ প্রতিপক্ষ, আশা করছি বলে যাবেন। মাননীয় সভাপতি, পক্ষ দলের তৃতীয় বক্তা বলে গেলেন অচেনা অজানা রোগ মোকাবেলায় কী সচেতনতা বা কী প্রতিরোধ। মাননীয় সভাপতি, অচেনা অজানা শত্রু মোকাবেলায় আইন প্রয়োগ কার্যকর হয়নি বা হবেও না, তেমনি অচেনা অজানা রোগ মোকাবেলায় দরকার ব্যক্তি সচেতনতা, দরকার জনগণের সচেতনতা, দরকার নৈতিকতা, দরকার মূল্যবোধ, যেখানে আইন প্রয়োগ গৌণ বিষয়। মাননীয় সভাপতি, পক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন মাস্ক ব্যবহারের কথা, একই মাস্ক ধুয়ে মুছে ব্যবহারের কথা। তাহলেই ভাবুন মাননীয় সভাপতি বাংলাদেশ কোন অবস্থানে দাঁড়িয়ে, আর তাদের বিরুদ্ধে নাকি আমার প্রতিপক্ষ দলের বন্ধুগণ সচেতনতা বৃদ্ধিকে বাদ দিয়ে কঠোর আইন প্রয়োগ করার কথা বলছেন। মাননীয় সভাপতি, পক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন খুন, ধর্ষণ, মাদক সন্ত্রাস, খাদ্যে ভেজাল, এসব অপরাধের কঠোর আইন বিধান থাকলে নাকি এমন হতো না। মাননীয় সভাপতি, বাংলাদেশের সংবিধানে 511টি ধারায় এই সব অপরাধের কঠোর আইনের বিধান সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে। সংবিধানে 1860-এর 302 ধারায় খুনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া আছে এবং 376 ধারায় ধর্ষণের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। মাননীয় সভাপতি, মাদক সন্ত্রাস নিয়ন্ত্রণ আইন ইয়াবা ব্যবহারকারী ও কারবারীদের কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে এবং 1974-এর 25-এর গ ধারায় খাদ্য ভেজালের জন্য 14 বছরের জেল এবং মৃত্যুদণ্ডেরও কার্যক্রম করা হয়েছে। এখন আসি দুর্নীতিতে। মাননীয় সভাপতি, দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27 ধারা মতে দুর্নীতি করে অর্জিত সম্পদ বাজেয়াপ্ত করা এবং 3 থেকে 10 বছরের জেল জরিমানার বিধান রাখা হয়েছে। এত সব বিধান থাকার পরও আমার প্রতিপক্ষ দলের বন্ধুগণ কিভাবে বলে জানে এসব অপরাধের কঠোর আইন বিধান নেই? তাহলে কি মাননীয় সভাপতি আমরা তাদের বলবো যে তারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে? মাননীয় সভাপতি, যদি পোলিও ভাইরাসের কথা বলি তাহলে পোলিও ভাইরাস নির্মূল করতে কোনো আইন প্রয়োগের দরকার হয়নি, যেখানে পোলিও ভাইরাস নির্মূলে বিভিন্ন স্বাস্থ্য সংস্থা জনগণের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছিল জনসচেতনতার বার্তা, তবেই পৃথিবী থেকে নির্মূল হয়েছিল পোলিও ভাইরাস। সেখানে আইন প্রয়োগের কোনো ভূমিকাই ছিল না। মাননীয় সভাপতি, এখন আসি এইডস রোগের কথায়। এইডস মোকাবেলা কোন কঠোর আইন প্রয়োগ করা হয়েছিল যেখানে এইডস মোকাবেলা সম্ভব হচ্ছে? প্রশ্ন রইল বিজ্ঞ প্রতিপক্ষ, আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, কঠোর আইন প্রয়োগ কীভাবে ধূমপান মোকাবেলা করবে, কীভাবে দুর্নীতি দমন করবে, কীভাবে বোমার আঘাতে মায়ের কোল হারার সন্ধান ফিরে দিতে পারে, কীভাবে কীভাবে মাননীয় সভাপতি, আশা করছি বলে যাবেন বিজ্ঞ প্রতিপক্ষ। মাননীয় সভাপতি, পক্ষ দলের তৃতীয় বক্তা বলে গেলেন করোনা ভাইরাস যখন মানুষের শরীরে পাওয়া যায় তখন সাধারণ মানুষ, চিকিৎসক, বিজ্ঞানীরা তাৎক্ষণিক এর কোনো প্রতিরোধ ব্যবস্থার কথা বলতে পারেনি। বিজ্ঞ প্রতিপক্ষ, আমাদের প্রশ্ন তো এখানে, আপনারা এখানে উন্নত চিকিৎসা প্রযুক্তি কার্যকর করার কথা না বলে কেন বারবার কঠোর আইন প্রয়োগ করার কথা বলছেন? তাই তো কবির ভাষায় বলতে হয় হায়রে ভাগ্য হায়রে লজ্জা, কোথায় সভা কোথায় সজ্জা। মাননীয় সভাপতি, মেয়েটির নাম তনু, ভিক্টোরিয়া কলেজের কলা অনুষদ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী, সাংস্কৃতিক অঙ্গন, খেলাধুলা, পড়াশোনায় সব জায়গায় যার বিচরণ ছিল প্রশংসনীয়, যার সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যৎ, কিন্তু নরপিশাচদের কালো হাত মেয়েটিকে বাঁচতে দেয়নি, মেয়েটি প্রাণ হারায়, তার প্রাণহীন দেহ পড়ে থাকে রাস্তায়। প্রশ্ন এখানেই মাননীয় সভাপতি, তনু হত্যার 3 বছর পরও কঠোর আইন প্রয়োগ কী করতে পেরেছে বিজ্ঞ প্রতিপক্ষ, আশা করছি বলে যাবেন। মাননীয় সভাপতি, পক্ষ দলের তৃতীয় বক্তা বলে গেলেন 700 কোটি মানুষকে সচেতন করার কথা। বিজ্ঞ প্রতিপক্ষ, এই বিশাল সংখ্যাকে সচেতন করতে হলে প্রতিটি ঘরে ঘরে একজন করে সচেতন ব্যক্তি তৈরি করতে হবে, কিন্তু আইন দ্বারা সেই সচেতন ব্যক্তি তৈরি করা কখনোই সম্ভব নয়। লক্ষ্য করুন প্রতিপক্ষ, রাস্তায় একজন চাচা ধূমপান করছে, সে চাইলে পুলিশের কাছ থেকে আগুন চেয়ে ধূমপান করতে পারে, কিন্তু চাচা কখনোই তার মেয়ের সামনে ধূমপান করবে না, যা স্পষ্ট প্রমাণ করে কঠোর আইন প্রয়োগ কখনোই করোনা ভাইরাস মোকাবেলার মাধ্যম হতে পারে না। প্রতিপক্ষ বন্ধুরা, আপনারা কঠোর আইন প্রয়োগ করলেন, মেনে নিলাম, বাস্তবায়নও করলেন লকডাউন শাটডাউন দিয়ে, কিন্তু করোনা আক্রান্ত আমার বোন ঘরে ছটফট করছে, তখন কি আমি আইনের অপেক্ষা করবো নাকি সচেতন নাগরিক হিসেবে সচেতনতার পথ অবলম্বন করবো? বিজ্ঞ প্রতিপক্ষ, আশা করছি বলে যাবেন। মাননীয় সভাপতি, আমাদের কঠোর আইন প্রয়োগ করে লকডাউন দেওয়া হলো, ঘরে আটকে থাকতে বলা হলো, কিন্তু দেখা গেলো আমরা ঘরের ভিতর দূরত্ব বজায় রাখলাম না, তাতে কি প্রমাণ হয়? আমরা কি তখন করোনা ভাইরাস আক্রান্ত হবো না? তাই বলতে চাই সচেতনতার হাত ধরুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। শাইখ সিরাজ বলেছেন, আপনি সচেতন হলে আমি সুস্থ থাকবো, আমি সচেতন হলে আপনি সুস্থ থাকবেন, আর আমরা সবাই সচেতন হলে আমাদের সারা পৃথিবী
সভাপতি সুস্থ এবং নিরাপদ থাকবে। তিনি কিন্তু কঠোর আইন প্রয়োগ করার কথা বলেননি মাননীয় সভাপতি। আমি আবারও বলছি, কঠোর আইন প্রয়োগ কখনই করোনা ভাইরাস মোকাবেলার একমাত্র হাতিয়ার হতে পারে না। যদি তাই হয় তবে বিষয়টি এমন দাঁড়াবে যে পুলিশ আসিবার পূর্বে রোগীটি মারা গেল। পরিশেষে বলতে চাই, করোনা সংক্রমণে কঠোর আইন নামক আতঙ্ক নয়, দরকার সচেতনতা। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ অত্যন্ত সুন্দরভাবে বক্তব্য উপস্থাপন করার জন্যে। এ পর্যায়ে পক্ষ দল নিয়ে আসবেন কামরুন্নেসা মিম। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, বাঁচিবার চাই এ অপ্রতিরোধ লাশের শরীর ক্রান্তি লগ্নে, কবিরে আকুতি বিশ্বে শান্তিকামী মানুষের আর্তনাদ। মানুষ বাঁচতে চায়, মুক্তি চায় স্বজন হারানো লাশের স্তূপ থেকে। মাননীয় সভাপতি, বিচারক মণ্ডলী, আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আমার প্রতিপক্ষ বন্ধুগণ এবং উপস্থিত সকলকে জানাই সালামু আলাইকুম ও আন্তরিক শুভেচ্ছা। মাননীয় সভাপতি, আমাদের আজকে বিতর্ক চলছে কঠোর আইন প্রয়োগই পারে করোনা ভাইরাস মোকাবিলা করতে এ বিষয়ের ওপর। আমি পক্ষ দলের চতুর্থ বক্তা কামরুন্নেসা মিম। মাননীয় সভাপতি, আমি এবং আমার দল দৃঢ়ভাবে বিশ্বাস করি শুধুমাত্র কঠোর আইনই পারে করোনা ভাইরাস মোকাবিলা করতে, যা আমার প্রতিপক্ষ বন্ধুগণ নাই মানতে পারেন। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা বলে গেলেন হাম্মুরাবির আইন বিশ্বের সবচেয়ে কঠোর আইন, কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষ ইতিহাস তো বলছে ভিন্ন কথা। বিশাল সাম্রাজ্য অধিকারে উপলব্ধি করলেন, মুকুট জয় করার চেয়ে রক্ষা করা কঠিন। তিনি তার সাম্রাজ্যগুলোকে সুতে পাতে প্রণয়ন করেন হাম্মুরাবির আইন, যেটি ঐতিহাসিক বিদ্যার নিকট অধিক সমাদৃত, যেটি দ্য কোড অফ হাম্মুরাবি নামে পরিচিত, যেখানে সত্যি আইন মানে আইনের সরাসরি প্রয়োগ, ডাক্তারের কাজে অবহেলা, নারী প্রতি সম্মান, ব্যবসা বাণিজ্য সব দিককে গুরুত্ব দিয়েছেন, যার উপর ভিত্তি করে ইউরোপীয় আইন এবং রোমান আইন গড়ে ওঠে। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ বন্ধুগণ কিন্তু হাম্মুরাবির আইনকে কঠোর বলেছেন, কারণ সেখানে কঠোর আইন প্রয়োগ করা হতো। তাই তো, তাহলে সেখানে কঠোর বাস্তবায়ন হয়নি কীভাবে বিজ্ঞ প্রতিপক্ষ? মাননীয় সভাপতি, যে কোনো কাজ সফল হয়ে গেলে সবাই দাবি করে পোলিও মুক্ত বাংলাদেশ কি এমনি এমনি হয়েছে বিজ্ঞ প্রতিপক্ষ? মাননীয় সভাপতি, বিবিসি বাংলা 21 জুন 2019 প্রতিবেদনে পোলিও টিকা কীভাবে সফলতা এসেছে তা প্রকাশ করে। 1979 সালে প্রথম টিকাদান শুরু হয়, যার চিত্র ছিল ভিন্ন, যা মানুষ বিশ্বাসই করতে যায়নি। 1985 সালের জরিপ অনুসারে দেখা যায় 1% মানুষ টিকা গ্রহণ করে, যাতে সরকার কঠোর অবস্থানে যায়, অথচ বিজ্ঞ প্রতিপক্ষ সফলতায় ভাগ নিতে যাচ্ছেন আপনারা। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা এইডস রোগের কথা বলে গেলেন। এস রোগ এখনও মোকাবেলা করা সম্ভব হয়নি। বিজ্ঞ প্রতিপক্ষ, পিতা মেয়ের সামনে ধূমপান নাই বা করলেন, সচেতনতায় খুশি হলেন, ভালো কথা, কিন্তু সেই পিতা মেয়ে একাদশন করতে ছাড়লো না, এই সচেতনতাতে আপনারা কী বা করবেন প্রশ্ন রইল, আশা করছি উত্তর দিয়ে যাবেন। আমার প্রতিপক্ষ বন্ধুগণ মাস্ক ব্যবহারের কথা বলে গেলেন, যে দেশে জনগণ মাস্ক খুলে হাঁচি কাশি দেয় তাদের কী হবে বিজ্ঞ প্রতিপক্ষ? যাই হোক বিজ্ঞ প্রতিপক্ষ, পৃথিবীর ধনী রাষ্ট্রগুলো করোনা কীভাবে মোকাবিলা করছে তার একটি চিত্র তুলে ধরব। মাননীয় সভাপতি, পৃথিবীর ধনী রাষ্ট্রগুলো আমাদের দেখিয়ে আসছিল তারা কীভাবে সচেতনতায় মানবতায় এগিয়ে, কিন্তু করোনা দেখেছে আসল চেহারা। মাননীয় সভাপতি, যুক্তরাজ্য ভদ্রজাতি পৃথিবীর মানুষের আচার আচরণে শিক্ষা দিয়েছে, শিল্পে বিপ্লব এনেছে, কিন্তু করোনা এদের চিত্র ভিন্ন। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম বিবিসি একটি প্রতিবেদনে বলা হয়েছে, 7 মার্চ 2020 যুক্তরাজ্যের প্রথম মৃত্যুর ঘটনা ঘটে, এ পর্যন্ত মোট মৃত্যু 1,27,000-এর বেশি। 8ই অক্টোবর 2021 বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী 23 মার্চ 2020 যুক্তরাজ্যে প্রথমবারের মতো লকডাউন দেওয়া হয়, ধাপে ধাপে তারা 3টি লকডাউন দেয়, ফলে তারা সুফলতা পেতে শুরু করে। মাননীয় সভাপতি, প্রথম আলো তথ্য মতে 2 জুন 2021 যুক্তরাজ্যে মৃত্যুহীন দিন পালন করে, কমে এসেছে সংক্রমণ, ফলে তুলে নেওয়া হয়েছিল সকল বিধিনিষেধ। মাননীয় সভাপতি, যুক্তরাষ্ট্র এমন একটি রাষ্ট্র যেখানে করোনা প্রভাব ফেলার কথা নয়, কিন্তু সেই যুক্তরাষ্ট্র এখন করোনা বিপর্যস্ত, এই পর্যন্ত মোট আক্রান্ত 44.2 মিলিয়ন আর মৃত্যু 7,10,000। মাননীয় সভাপতি, যুক্তরাষ্ট্রের শুরুতে ট্রাম্প সরকার আইন প্রয়োগে অস্বীকৃতি জানালে করোনা মহামারীর রূপ নেয়, পরবর্তীতে স্টেট গভর্নরগণ রীতিমতো ট্রাম্প সরকারের কথা অমান্য করে স্টে অ্যাট হোম প্রণয়ন করে, ফলে কমতে থাকে সংক্রমণ এবং মৃত্যু হার। মাননীয় সভাপতি, করোনা পরিস্থিতি শিথিল হয়ে গেলে যুক্তরাজ্যের সকল স্কুল কলেজ খুলে দেওয়া হয়। 9ই সেপ্টেম্বর 2021 দৈনিককালের কণ্ঠে একটি প্রতিবেদন তুলে ধরা হয়। 9ই সেপ্টেম্বর 2021 দৈনিককালে একটি কণ্ঠ তুলে ধরা হন, সেই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের স্কুল কলেজ খোলার 1 সপ্তাহের মধ্যে প্রায় 52 দেশে করোনা ভাইরাসে আক্রান্ত। বিজ্ঞ প্রতিপক্ষ, যুক্তরাজ্যে 2টি উদাহরণে বিদ্যমান কঠোর আইন প্রয়োগ, প্রথম ধাপে কঠোর আইন প্রয়োগ করে সেখানে স্টেটগুলো করোনা নিয়ন্ত্রণ করতে পেরেছে, দ্বিতীয় ধাপে কঠোর আইন প্রয়োগ না করে সেখানে সংক্রমণ বেড়ে গেছে। বিজ্ঞ প্রতিপক্ষ, দীর্ঘ বছর সচেতনতা যেখানে সফল আনতে পারেনি, কঠোর আইন প্রয়োগ সেখানে সফলতা এনেছে অল্প দিনে। চলুন বিজ্ঞ প্রতিপক্ষ, ভয়কে জয় করি, আইন প্রয়োগকে সম্মান করি, করোনা মুক্ত দেশ গড়ে তুলি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাই। ধন্যবাদ কামরুন্নেসা মিমকে। এই পর্যায়ে বিপক্ষ দলের হুসাইন আহমেদ আলফিকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান। প্রথমে
খুবই ধন্যবাদ জানাচ্ছিলাম প্রতিপক্ষ বন্ধুদের, যারা মুখ স্বীকার না করলেও পরোক্ষভাবে আমাদেরকে সম্বোধন করে যাচ্ছেন। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সম্মানিত শিক্ষকবৃন্দ, আর প্রতিপক্ষ দল বন্ধুগণ ওখানে উপস্থিত সকলকে জানাই আসসালামু আলাইকুম। আমি হোসেন আহমেদ আলফি বিষয়ের বিপক্ষে অবস্থান নিয়েছি। আমাদের বিতর্ক চলছে আমাদের আজকের বিতর্ক বিষয়ে, কঠোর আইন প্রয়োগই পারে করোনা ভাইরাস মোকাবিলা করতে। মাননীয় সভাপতি, আমিও আমার দল বিশ্বাস করি যে শুধুমাত্র আইন প্রয়োগে করোনা ভাইরাস মোকাবিলা করা সম্ভব নয়, বিশেষ করে বাংলাদেশের মতন উন্নয়নশীল দেশে। মাননীয় সভাপতি পক্ষ থেকে তৃতীয় বক্তা বলেছেন, করোনা ভাইরাস যখন মানুষের বাজায় তখন সাধারণ মানুষ, চিকিৎসক, বিজ্ঞানী তাৎক্ষণিক একরকম প্রতিরোধ ব্যবস্থার কথা বলতে পারেনি। তিনি আর বলেছেন, কোনো রোগের প্রতিরোধ সম্পর্কে বলতে গেলে প্রথমে সে রোগের ধর্ণ উৎসে বোঝাতে হবে। বিজ্ঞ প্রতিপক্ষ, সে রোগের ধর্ণ উঁচু জানতে আপনি আইন প্রয়োগ করবেন নাকি চিকিৎসা পদ্ধতির উন্নত ব্যবস্থা নেবেন? যেখানে সারা দেশে আইসিইউ সংকট, ভেন্টিলেটর সংকট, অক্সিজেন সংকট, সেখানে আপনি চিকিৎসা ব্যবস্থা উন্নয়ন না করে, কার্যকর চিকিৎসা পদ্ধতির উদ্ভাবন না করে আইন প্রয়োগ করবেন কীভাবে? মাননীয় সভাপতি, বিজ্ঞ প্রতিপক্ষ বোধগণ আর বলে গেছেন, পোলিও ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যকর্মীরা কঠোরভাবে পোলিও নির্দেশন দিয়েছিল। মাননীয় সভাপতি, আমাদের তৃতীয় বক্তার কথাও ঠিক এমনই ছিল যে স্বাস্থ্যকর্মীরা জনগণের দ্বারে দ্বারে সচেতনতা বার্তা পৌঁছানোর মাধ্যমে পৃথিবী থেকে নির্মূল হচ্ছে পোলিও ভাইরাস। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনি বারবার অবচেত মনে আমাদেরকে সমর্থন করে যাচ্ছেন কিন্তু মানতে চাচ্ছেন না যে করোনা ভাইরাস মোকাবেলায় কঠোর আইন প্রযোজ্য নয়। মাননীয় সভাপতি, বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুগণ আর বলে গেছেন, WHO প্রতিরোধ প্রতিকার সচেতনতা গুরুত্ব দিচ্ছে, সাথে এও বলছে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে। মাননীয় সভাপতি, সরকারের কঠোর তো মানেই বল্পের ফল কখনোই ভালো হয় না, তাই করোনা ভাইরাস মোকাবেলায় আত্মসচেতনতার বিকল্প নেই। মাননীয় সভাপতি, একটু লক্ষ্য, যবে থেকে টিকেনাস হয়েছে তবে থেকে সব দেশের সব অঞ্চলে আইন সংকীর্ণ হয়ে পড়েছে। মানুষ হচ্ছে মুক্তির বাতাস, মুক্তির বিচ্ছাদ। বিকল্প লক্ষ্য, মানুষের মুক্তি, এই সাধনাকে আইনে দিয়েছে প্রশ্রয় হল। মাননীয় সভাপতি, বাংলাদেশ সরকার করোনা মোকাবেলায় 31টি নির্দেশনা সরকারিভাবে জারি করে, যার কোথাও আইন প্রয়োগের কথা উল্লেখ নাই। মাননীয় সভাপতি, একটা শিশু জন্মের পর তার প্রাথমিক শিক্ষা পরিবার থেকে পেয়ে থাকে। পরিবার শিশুর প্রাথমিক শিক্ষালয় সমাজের মূল্যবোধ সম্পন্ন, নৈতিকতা বোধ সম্পন্ন, মানবিকতা বোধ সম্পন্ন ব্যক্তি সর্বোচ্চ শ্রদ্ধা পাত্র হয়ে থাকে। মাননীয় সভাপতি, সেখানে পক্ষ দলের চতুর্থ বক্তা সমাজের মূল্যবোধ, নৈতিকতা, পারিবারিক শিক্ষাকে বিবর্জিত বিষয় হিসেবে বলে। মাননীয় সভাপতি, এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে যারা বিবর্জিত বিষয় হিসেবে বলে, তারা আইন প্রয়োগে কী উঠবে, সচেতনতা কী উঠবে, আর করোনা মোকাবেলায় কী বা করবে? মাননীয় সভাপতি, বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুগণ আর বলে গেছেন, ছাত্ররা শাসক পরিবার পুলিশ নিয়ে আসে, মা বাবার সন্তানের সামনে মিথ্যা ধরবে। বিগত পক্ষ, এসব অসচেতন পরিবারের কার্যক্রম, যারা যদি সচেতন হতো তাহলে তারা এসব কাজ কখনোই করতো না। মাননীয় সভাপতি, সচেতন মা বাবা সন্তানের সামনে কখনোই মিথ্যা বলবে না, আর আমরা সচেতন ব্যক্তির কথাই বলছি। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, করোনা যুদ্ধ করোনা সঙ্গে প্রথম আলো প্রতিদিন ডক্টর বাদ সাদুল আলম বলেছেন, করোনা পরিচিত কর করোনার লক্ষণ উপসর্গ থাকলে সঙ্গে সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রে যেতে, তিনি কিন্তু বলেন সঙ্গে সঙ্গে ধানকে জিডি করতে। মাননীয় সভাপতি, করোনা ভাইরাসের সংক্রমণের শুরু থেকে বলা আছে করোনা প্রতিরোধে আত্মসচেতনতার বিকল্প নেই, সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই, সরকার কঠোর না হলে আমরাও কঠোর হব না, এই মনোভাব নিয়ে বসে থাকলে বিপদ বারবার বই কমবে না। মাননীয় সভাপতি, লকডাউন শাটডাউন মানে হলো অর্থনীতি চাকা অচল হওয়ার প্রচেষ্টা। আমাদের মনে রাখতে হবে যে করোনায় বাঁচলেও না খেয়ে ঘর বন্দিয়ে মরার পরিস্থিতি যেন কোনোভাবেই তৈরি নয়। কঠোর আইন প্রয়োগ করে সরকারের উপর নির্ভরতা কমিয়ে এনে আত্মসচেতনতার মাধ্যমে নিজের এবং আপনজনদের রক্ষায় সচেষ্ট করাই এখন সময়ের দাবি। মাননীয় সভাপতি, করোনা প্রতিরোধে এখন সময়ের দাবি। করোনা সংক্রমণ থামাতে না পারলে বড় ধরনের স্বাস্থ্য বিপর্যয় হতে পারে, অর্থনীতির ক্ষতিকর প্রভাব আরও বাড়বে, তাই আমাদের এখন যা যা করণীয় তাই প্রথম আলো প্রতিদিন ডক্টর নিজামুদ্দিন আহমেদ বলেছেন, এক মানুষকে ঘর থাকতে উৎসাহিত কর, দুই টিকা নিতে উৎসাহিত কর, তিন হাসপাতালে ব্যবস্থাপনা, চার বয়োজ্যেষ্ঠের সুরক্ষা নিশ্চয়, পাঁচ মাস্ক ব্যবহার, ছয় সর্বজনীন দীর্ঘমেয়াদী প্রচারণা, সাত গবেষণা। তিনি কিন্তু ঝুঁকে মানুষের একবার আইন প্রয়োগের কথা বলেনি। মাননীয় সভাপতি, পক্ষ দলের চতুর্থ বক্তা বলেছেন, হামড়াবি আইনের আগে কঠোর আইন প্রয়োগ হতো কিন্তু বিগত পক্ষ বর্তমানে সে আইনের প্রয়োগ কোথায়? মাননীয় সভাপতি, পক্ষ দলের চতুর্থ বক্তা আর বলে গেছেন, যুক্তরাষ্ট্রের সরকার শুরুতে আইন প্রয়োগে অস্বীকৃতি জানালে পরবর্তীতে ট্রাম্প সরকারের কথা অমান্য করে স্টে অ্যাট হোম প্রয়োগ করে, যার অর্থ দ্বারা বাসার অবস্থান। বিজ্ঞ প্রতিপক্ষ, এটি কিন্তু সচেতনতার অংশ। মাননীয় সভাপতি, যুক্তরাষ্ট্রের সরকার শুরুতে সচেতন ছিলেন, বর্তমানে সচেতন আছে, তাই সচেতনতাকে গুরুত্বে 37টি দেশে টিকা প্রদানের জন্য অনুমোদন করে, যার মধ্যে বাংলাদেশ অন্তর্ভুক্ত। বিজ্ঞ প্রতিপক্ষ, সচেতনতাকে পাশ কাটিয়ে আপনি আইন প্রয়োগ করবেন কীভাবে? বিজ্ঞ প্রতিপক্ষ, যখন এত প্রমাণ পরেও আপনার দ্বিমত পোষণ করতেই পারে। মাননীয় সভাপতি, করোনা ভাইরাস মোকাবেলে সচেতনতার একটি সফলতার গল্প শুনে আমি আমার বক্তব্য শেষ করব। প্রাণঘাতী করোনা ভাইরাস জার্মানিকে কাবু করতে পারেনি। জার্মান সরকার প্রতিনিয়ত সুষ্ঠু ব্যবস্থাপনা ও সেবার মাধ্যমে ব্যাসটি নিয়ন্ত্রণে এনেছে। জার্মান সরকার প্রতিনিয়ত পর্যবেক্ষণের মাধ্যমে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত হিসেবে সচেতনতাকে কঠোরভাবে করেছিলেন। মাননীয় সভাপতি, জার্মান চ্যান্সেলের সমাজিত সিদ্ধান্ত এর নেতৃত্বে ভাইরাসটির মৃত্যু হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তাছাড়া দক্ষিণ কোরিয়াকে অনুসরণ করে দ্রুত রোগ সনাক্তকরণে জোর দিয়েছিল। তাই আমরা বলছি, সচেতনতার মাধ্যমে করোনা ভাইরাস মোকাবেলা করা সম্ভব, আইন প্রয়োগে নয়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ হুসাইন আহমেদ আলফিকে, সকল বিপক্ষের দলকে পরাস্ত করার প্রত্যয় নিয়ে পক্ষ দলের দলনেত্রী ফারিজাক আমাদের সামনে বক্তব্য উপস্থাপন করার জন্য। যে শহর কোনো দিন ঘুমায় না সেই শহর ঘুমিয়ে আছে, কবে ঘুম ভাঙবে কেউ জানে না, চারদিক স্তব্ধ, কোথাও কোনো আওয়াজ নেই। কথাগুলো বলেছেন বিবিসি সাংবাদিক কাজী সিন, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কর্নার পরিস্থিতি তুলে ধরেছিলেন এইভাবেই। আমি বিতার্কিক ফারিজ আক্তার, পক্ষ দল দলনেতা, মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, শ্রদ্ধা শিক্ষকবৃন্দ, আমার প্রতিপক্ষ দল বন্ধুগণ, উপস্থিত সকলকে জানিয়ে আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা। মাননীয় সভাপতি, আমিও আমার দল যে বিষয় নিয়ে বিতর্কের শেষ পর্যায়ে, তা হলো কঠোর আইন প্রয়োগই পারে করোনা ভাইরাস মোকাবেলা করতে। মাননীয় সভাপতি, আমার দলের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বক্তা করোনা মোকাবেলা পৃথিবীর বিভিন্ন দেশ কতটা সফল তা বিভিন্ন তত্ত্বসূত্রের সাহায্যে বোঝানোর চেষ্টা করছে। আসলে বিজ্ঞ প্রতিপক্ষ, পৃথিবীতে যদি সবাই সমান জ্ঞানী হতো তাহলে পৃথিবীর চেহারাটাই বদলে যেত। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দল সচেতনতা ও আইন এই দুটির মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য সেটি বুঝতেই চাচ্ছেন না, না বুঝতে পারছেন সেটি তারাই ভালো বোঝেন। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারাই কিন্তু বলে গেলেন অসচেতন পিতামাতা সন্তানের সাথে মিথ্যা কথা বলে, শিক্ষকদের সাথে খারাপ আচরণ করে, সচেতন করতো না। বিজ্ঞ প্রতিপক্ষ, আমরাও তাই বলছি, যেখানে পিতামাতাই অসচেতন সেখানে প্রজাতিকে সচেতন করবেন কীভাবে? প্রশ্ন এলো, আপনারা বারবার আমাদের কথাই মেনেছেন, তাহলে স্বীকার করে নিন আইন প্রয়োগের ফলে সফলতা আসে, এতে সমাজের ভালো বইগুলো খারাপ হবে না। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ চতুর্থ বক্তা বলেন বল প্রয়োগের ফল কখনোই ভালো হয় না। মাননীয় সভাপতি, প্রথম আলো এক নিজস্ব অবশ্য দেখানো হয় যে পিতামাতা সন্তান শাসকের কঠোর সেই সন্তানরাই সফল, আপনারা বলছেন কঠোর ফল ভালো হয় না, বিষয়টা ভাবার গবেষকরা বলেন না আপনারা। মাননীয় সভাপতি, এশিয়ার বৃহত্তর রাষ্ট্র আসিয়া করোনা মহামারীর শুরুতে রাশিয়া চীনের সাথে পুরোপুরিভাবে সীমান্ত বন্ধ করে দেয়, এমনকি চীনে অবস্থানরত রাশিয়ান নাগরিক কাউকে নির্দেশ ফিরতে দেওয়া হয়নি। মাননীয় সভাপতি, রাশিয়ার জনগণের চলাফেরা ছিল নিষেধাজ্ঞা, তখন সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ট্রোল হয়েছে, যেমন রাশিয়ার জনগণকে ঘরে রাখতে প্রেসিডেন্ট রাস্তায় 800 সিংহ ছেড়ে দিয়েছে, আরও একটি মিম ছড়ানো হয়েছিল। মাননীয় সভাপতি, রাশিয়ার জনগণের দুটি অপশন ছিল, এক বাসা অবস্থান করো, না হয় দুই 5 বছর জেল খেলো। সে যাই হোক, বিজ্ঞ প্রতিপক্ষ, এটা স্পষ্ট রাশিয়ার কঠোর আইন প্রয়োগ করা হয়েছে। মাননীয় সভাপতি, এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারত, পশ্চিমাস বিবিসি নিউজ অনুসারে টেলিভিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণের 7 মিনিটে যেই মুহূর্তে বলেন আগামী 3 সপ্তাহ সারা দেশ ট্রল লগ্ন আওতে থাকবে, প্রায় সঙ্গে সঙ্গে পিল পিল করে লোকজন রাস্তায় বেরোনো শুরু করে। মাননীয় সভাপতি, ভাবা যায় ঘরে বসে থাকলে রাস্তায় রয়েছে, এদের নিয়ে কারণ প্রতিপক্ষ সচেতনতা নৈতিকতা মূল্যবোধ পাইবে শিক্ষা বোঝাবেন। বিজ্ঞ বোধন, কীভাবে কখন মৃত্যুর আগে না পরে? প্রশ্ন, ভারতে যে যে একজন লকডাউন করতে পারেনি তা দেখেছে মহামারী, আজ এজগুলো পেরেছে তারা অতিমাতে ভোগেনি। বিজ্ঞ প্রতিপক্ষ, এবার আসি আমার জন্মভূমি বাংলাদেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করার পর সীমান্তগুলো বন্ধ না করে, বিদেশগামীদের কোয়ারেন্টাইন কঠোর না হয়, মাংসের প্রথম করোনারি পাওয়া যায় 8ই মার্চ 2020 এবং প্রথম মৃত্যু 8ই মার্চ 2020, 17ই মার্চ 2020 হতে সকল ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়, ঘোষণা করা হয় সর্বাত্মক লকডাউন। বিশেষ বিশেষ ক্ষেত্রগুলোতে সরকার যখন লকডাউন শিথিল করে দেখা জনগণ কতটা সতর্ক, এক ফেরতে 10,000 নদী পার হয়, সঙ্গে শোনা ন্যূনতম সুরক্ষা ব্যবস্থা। মাননীয় সভাপতি, ভারতের ডেল্টা ভ্যান মহামারী রূপ নিলে বাংলাদেশ সরকার সীমান্তবর্তী অঞ্চল বন্ধ না করে সেখানকার জনগণকে সচেতন ও সতর্ক করে দিল, কিন্তু দেখালো ওই অঞ্চল জনগণ সচেতন ও সতর্ক না হয় ভারত থেকে আসা নাগদের সাথে গল্প গুজবে মেতে ওঠে। মাননীয় সভাপতি, ফলে ওই অঞ্চল ডেল্টা ভ্যান রুগী পাওয়া যায়। বিজ্ঞপ্তি, তাই সরকার বুঝতে পারে সচেতন দিয়ে কাজ হবে না, যেতে হবে কঠোর অবস্থানে, ফলে 5 এপ্রিল বন্ধ করে বাংলাদেশের ভারতের সীমান্তে যাতায়াত। বিজ্ঞ প্রতিপক্ষ, সচেতনতা নৈতিকতা মূল্যবোধ পাইবার শিক্ষা কি ওই অঞ্চল মধ্যে ছিল না, তারা কেন অল্প কিছু দখল দেখাতে পারলো না? প্রশ্ন হলো, মাননীয় সভাপতি, বাংলাদেশ সরকার সংক্রমণ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন 2018 মোতাবেক সর্বাত্মক লকডাউন ও বিধিনিষেধ জারি করে, যা পালন করা নাগরিক কর্তব্য, কিন্তু এক্ষেত্রে কঠোর আইন প্রয়োগ করতে হয়েছে। মাননীয় সভাপতি, বাংলা যেখানে 39% মানুষ এখন নিরক্ষর, বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো 18 ডিসেম্বর 2019 হিসাব মতে বাংলাদেশের দারিদ্রতা হার 20.5%, হতদরিদ্রতা হার 10.5%, এই বিশাল অংশে নিরক্ষর দরিদ্র হতদরিদ্র মানুষের আপনি সচেতন করবেন কীভাবে, তাদের উপর জীবাশ ব্যবহার করবেন কীভাবে, নির্মাণ মাস সুরক্ষার দায়িত্ব নেবেন কীভাবে? প্রশ্ন হলে আশা করছি উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, প্রতিপক্ষের প্রথম বক্তা বললেন টিকাগ্রহণের কথা। বিজ্ঞপ্তি, চলুন টিকাগ্রহণ চিত্রটা একবার দেখাই। বাংলায় যখন প্রথম টিকা আসে সরকার সম্মুখসারে প্রথমে করোনা যোদ্ধাদের টিকা তার জন্য আহ্বান জানায়, কিন্তু দেখালো কেউ সচেতন এগিয়ে আসে না, ফলস্বরূপ কঠোর অবস্থায় পাল্টে গেল দৃশ্যপথ, চাকরি হারানো বা সকল টিকা নিয়েছে। মাননীয় সভাপতি, এবার সাধারণ জনগণের পালা, টিকা দেওয়ার জন্য সরকার মাঠ পর্যায়ে মার্কিং, ইন্টারনেট প্রচারণা, টেলিভিশন প্রচারণা সমস্ত কাজ চালায়, কিন্তু দেখা গেলো টিকা কেন্দ্রগুলো একদম ফাঁকা, ফলস্বরূপ কঠোর অবস্থায় টিকা শোনা ছাড়া বাইরে হওয়ার জন্য ঘর থেকে যাওয়া যাবে না, কর্মস্থলে পাওয়া যাবে সুযোগ সুবিধা। বিজ্ঞপ্তি, এবার তো চিত্রটা অন্য, এবার জনগণ টিকামুখী, ফলে করোনা মৃত্যু হার হ্রাস, তুলনা হলো লকডাউন খুলে দেওয়া হলো দীর্ঘ 18 মাস পর স্কুল কলেজ। মাননীয় সভাপতি, বিবিসি নিউজ অনুসারে 16 জানুয়ারি 2021 ভারতে প্রথম টিকাদান কর্মসূচি, সেখানেও সরকার প্রচারণার সমস্ত কাজ চালায়, কিন্তু সেই একই চিত্র, জনগণ সাড়া দেয়নি। সরকার যখন মাঠকর্মীদের বাড়ি বাড়ি পাঠায় টিকা দেওয়ার জন্য ভারতের জিনিস খবরে দেখানো হয় উত্তর
প্রদেশের গ্রামবাসী মাঠ কোনদে মার দরকার গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে বিজ্ঞ প্রতিপক্ষ। এই হলো ভারতের টিকাদার কর্মসূচিত্র পরবর্তী ডেল্টা ভ্যান্ট লাশের স্তূপ সরকার ঠিকমতো আরও কঠোর অবস্থানে ফল মৃত্যু আর কম থেকে। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দল 700 কোটি মানুষকে সচেতন করতে ঘরে ঘরে একজন সচেতন ব্যক্তি গড়ে তুলবেন। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনাদের দেখছি করোনা সম্পর্কে কোনো ধারণা নেই। মাননীয় সভাপতি, করোনায় প্রতি একজনের প্রতি সেকেন্ডে 3 জন আক্রান্ত হয়। বিজ্ঞ প্রতিপক্ষ, তাহলে ততদিন পৃথিবীতে মানুষ বেঁচে থাকবে তো? প্রশ্ন এলো। মাননীয় সভাপতি, এত প্রমাণ থাকা সত্ত্বেও আমার বিজ্ঞ প্রতিপক্ষ নাই মানতে পারেন। তাই শেষ বেলা একটি উদাহরণ দিচ্ছি। এই বছর 18 বাংলা খবর দেখানো হয় যেখানে একজন করোনা রোগী তার পাওনাদারকে জড়িয়ে ধরে যার তারা করোনা হয়। মাননীয় সভাপতি, এই যদি হয় স্বচ্ছতা ও দায়িত্ববোধ তাহলে আমার কিছুই বলার নেই। পরিশেষ বলছে, মরিচিকায় না থেকে বাস্তবে আসুন, আইন প্রয়োগের সুফলতাগুলো দেখুন, আপনি সুস্থ থাকুন, পৃথিবীকে সুস্থ রাখুন। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাই। ধন্যবাদ ফারিজ আক্তারকে। এবার প্রতিযোগিতার মধ্যে আপ্রাণ চেষ্টা করবেন পক্ষ দলেরকে পরাস্ত করার জন্য। সেই প্রস্তুতি নিয়েই বিতর্কে অংশগ্রহণ করবে অর্পিতা ইসলাম অর্পা। অর্পিতা ইসলাম অর্পা, আপনার পানে ফিরিয়ে চাও জাগরণী কবিতা কবি কাজী নজরুল ইসলাম যথার্থই বলেছেন। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আমার প্রতিপক্ষ দলের বন্ধুগণ এবং উপস্থিত সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমি অর্পিতা ইসলাম অর্পা, বিপক্ষ দলের দলনেতা। আমাদের আজকের বিতর্ক বিষয়ক কঠোর আইন প্রয়োগই পারে করোনা ভাইরাস মোকাবিলা করতে। মাননীয় সভাপতি, আমরা বিপক্ষ দল থেকে এটা দেখানোর চেষ্টা করছি কী কী কারণে করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। সরকারি এবং বেসরকারি উদ্যোগে করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনতা, নৈতিকতা এবং মূল্যবোধ কীভাবে কাজ করছে, এবং আমরা এটাও দেখিয়েছি শুধুমাত্র কঠোর আইন প্রয়োগের মাধ্যমে করোনা ভাইরাস মোকাবিলা করার সীমাবদ্ধতাগুলো কী কী। মাননীয় সভাপতি, পক্ষ দলের তৃতীয় বক্তা বলে গেলেন সেলফ কোয়ারেন্টাইনকে আইনের প্রয়োগ। তবে তিনি যেহেতু সেলফ কোয়ারেন্টাইন বুঝতে অজ্ঞ, তাই আমি তাকে একটু ভেঙে বলার চেষ্টা করছি। মাননীয় সভাপতি, প্রথমত সেলফ কোয়ারেন্টাইন মানে নিজে পৃথকীকরণ, আর নিজে পৃথক বলতে বুঝাচ্ছি করোনা ভাইরাস সংক্রমিত হতে পারে এমন সব কিছু থেকে নিজে নিজে পৃথক রাখা, যেখানে আইন প্রয়োগ কাজ করে না। মাননীয় সভাপতি, পক্ষ দলের চতুর্থ বক্তা বলে গেলেন এইডস রোগ প্রতিরোধের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2030। কিন্তু মাননীয় সভাপতি, আমি যদি কচ্ছপ গতিতে এগিয়ে গুনতে গুনতে 2030 পর্যন্ত অপেক্ষা করি আপনার কঠোর আইনের সুফলতার জন্য, তাহলে অপেক্ষায় থাকুন, পৃথিবীতে মানুষ খুঁজে পাবে না আপনার কঠোর আইন প্রয়োগের জন্য। মাননীয় সভাপতি, পৃথিবীতে যদি মানুষই না থাকে তাহলে তার কার বিরুদ্ধে কঠোর প্রয়োগ করবে আর কার জন্য বা লক্ষ্যমাত্রা নির্ধারণ করবে। প্রশ্ন হলো, মাননীয় সভাপতি, যশোর এক ট্রাক ড্রাইভার বিচারকে 3 বছরের জায়গায় জেল কেটেছে 13টি বছর, অথচ তার পাশে মিনি বার খুলে গেছে একজন চিত্রনিকা যে কিনা জামিনে ছাপের বাইরে ঘুরে করছে। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, আমাদের সে আইনের প্রয়োগ রয়েছে কিন্তু কোথাও তার সুষ্ঠু প্রয়োগ দেখছি না, কেবল দেখছি বাংলার আকাশে বাতাসে সাধারণ মানুষের আর্তনাদ আর আত্মচিৎকার। তাই স্বাধীনতার 50 বছর পর আজও আমি বাতাসে লাশে গন্ধ পাই। মাননীয় সভাপতি, আজ যখন আমার প্রতিপক্ষের বন্ধুগণ আইন প্রয়োগের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বার করে, তাৎক্ষণিক আইন প্রয়োগের মাধ্যমে জনকে স্বচ্ছ অবস্থান রাখার পর পৃথিবীতে করোনাকে নির্মূল বার করে, তখন আপনি দেখে দিতে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী সে বক্তব্য, করোনাকায় সময় শত কোটি মার্কিন ডলার ক্ষতি, সূত্র বাংলা ট্রিবিউন রিপোর্ট। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলের বন্ধুগণ ফ্রান্স, ইতালি, যুক্তরাষ্ট্রের লকডাউনের সুফলতা কথা বলে গেলেন নিজের মতো করে, কিন্তু মাননীয় সভাপতি আমরা আশায় পাচ্ছি। মাননীয় সভাপতি, লকডাউন একটু বেড়ে যেত দেখে যাব আমি, গত বছর জুলাই থেকে এবছর ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের আয় প্রবৃদ্ধি কমেছে 4.79%, অব্যাহতভাবে কমেছে পোশাক রপ্তানি যা আমাদের আয়ের প্রধান উৎস। মাননীয় সভাপতি, ইতালিতে মানুষ ঘর থেকে বের না হওয়ার কারণে 143 কোটি মার্কিন ডলারের পোশাক রপ্তানি হয়নি, ঠিক একই চিত্র দেখা গেছে যুক্তরাষ্ট্রে এমনকি ইউরোপে। এদিকে বিজিএমআইয়ের সভাপতি রুবানা হক ভয়েড ভেলেকে বলেছেন, এভাবে লকডাউন চলতে থাকলে আমাদের অর্থনীতি চাকা অচল হয়ে যাবে। মাননীয় সভাপতি, আইন হলো প্রতিকারমূলক ব্যবস্থা, যখন আইন আমি নিরাপত্তা ব্যর্থ তখন আত্মস্বচ্ছতার বিকল্প কোথায়? কিন্তু প্রতিপক্ষদের বন্ধু যদি এই বাস্তবতা মেনে নিতে অস্বীকার করেন তাহলে আপনার জন্য পরামর্শ এতটুকুই, অপেক্ষায় থাকুন, তো আইন মতে বাধ্য করার জন্য তৈরি হবে নতুন কোন আইন। মাননীয় সভাপতি, পক্ষ দলের দলনেতা বলবেন কঠোর কথা, কিন্তু মাননীয় সভাপতি আমরা এমন এক প্রেক্ষাপটে দাবি করছি যেখানে সমাজ কল্যাণ নিয়োজিত ব্যক্তি প্রকাশ্যে ধূমপানের মাধ্যমে আইনের চোখে কালো পট্টি সরিয়ে দিচ্ছে। মাননীয় সভাপতি, করোনাকালের সময় লকডাউন খেটে খাওয়া মানুষদের কথা বলছিল এমন, কী খাইবো মানুষ, কোত্থেকে খামো আমরা, আমাকেও দিব সরকার, আমাকেও তো সরকার দেয় না। মাননীয় সভাপতি, এ হলো করোনাকালের সময় লকডাউনের সুফল চিত্র, একজন রিকশা চালকের আধুনিক ছিল এমন মাননীয় সভাপতি, শৈলে জোর নাই তারপরও ফেটে দেয় গাড়ি চালায়, এই গাড়ি চালিতে পাই না রোগে, কামাই করলে না জোরে মাধ্যম, আর কামাই না করে জোরে মাধ্যম আমি। মাননীয় সভাপতি, এগুলো কোনো মূল ভাল গল্প নয়, এগুলো হলো লকডাউনের সময়কালীন চিত্র, আর এত সব তর্ক এবং যুক্তি যদি প্রতিপক্ষের কাছে তথ্যফল মনে না হয় তাহলে বলতে হবে কবি আব্দুল হাকিমের সেই লাইন, দেশি ভাষা বিদ্যা যার মনে নজোয়া, নিজ দেশ ত্যাগে কেন বিদেশ শোনা যায়। মাননীয় সভাপতি, বাংলাদেশের অধিকাংশ মানুষ আজও দায়িত্ব সময় নিজে বসবাস করছে, তাদের নূন্যতে পান্থা ফুরায়, এ অবস্থায় কোন পথ দিয়েছেন বিজ্ঞ প্রতিপক্ষ, তাকে নিজেদের বাঁচাবে না কঠোর মেনে ঘর বসে থাকবে, আর কখন কি পারবে তাদের ঘর ঘর খাদ্যের ব্যবস্থা করেছে? প্রশ্ন রইল, বিজ্ঞ প্রতিপক্ষ, আমরা যদি মেনে অনেক কঠোর আইন প্রয়োগের মাধ্যমে করোনা ভাইরাস মোকাবিলা করা সম্ভব, ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আপনি কি সেই নিশ্চয় দিতে পারেন যে সেই বাস্তবায়ন করা হবে? আর যদি সেই নিশ্চয় দিতে আপনার ব্যর্থ হন তবে আপনাকে স্বীকার করতে হবে করোনা ভাইরাস মোকাবিলা আর কঠোর আইন প্রযোজ্য নয়। মাননীয় সভাপতি, প্রতিপক্ষদের বন্ধুগণ বারবার বলে যাচ্ছেন কঠোর আইন প্রয়োগের মাধ্যমে করোনা ভাইরাস মোকাবিলা করা সম্ভব, কিন্তু একজন আত্মসচেতন ব্যক্তি যদি সংক্রমণের কথা আইনমানকে না জানায় তাহলে আইনমানি কীভাবে কাজগুলোকে পালন করবে? মাননীয় সভাপতি, আমরা তো সেই প্রেক্ষা
খবরে বিতর্ক করেছি যেখানে যৌতুক নিরাপদ 1980 থাকার পরও সেই আইন রক্ষা হয়নি। যৌতুক দানে ব্যর্থ হাজারো নারী জীবন ঝরে গেছে অনেক না ফুটা গোলাপ। আর মতো সেই প্রেক্ষাপটে বিতর্ক করছি মানে সত্যি যেখানে ইপিসিং এর আইন থাকার পর স্কুল বড় বন্ধ হচ্ছে আমার মতো মেয়েদের স্বপ্ন ও সম্ভাবনা। তাই বিজ্ঞপ্তি পক্ষ আইন প্রণয়নের পিছনে সমস্যা না করে একটু ভিন্নভাবে চিন্তা করুন। আর বাংলাদেশ প্রেক্ষাপট অনুসারে আমরা বিশ্বাস করি শুধুমাত্র কঠোর প্রক্রিয়ার মাধ্যমে কর্ণবায়ু সহ করা কোনোভাবেই সম্ভব নয়। মানে সত্যি পক্ষ দ্বারা চতুর্থ পক্ষে বলে গেলে পিতা মেয়েকে ধর্ষণ করতে ছাড়ল না। মানে সত্যি বাংলাদেশের 81% মানুষ জানে যে ধর্ষণ কোনো আইন থাকতে পারে। আর বিজ্ঞপ্তি পক্ষ পিতার এই কাজটি কিন্তু সচেতনতার অভাবই হয়েছে। আর সচেতনতা কিন্তু ছোট্ট একটি গণ্ডের ভিতরে আটকে রাখার বিষয়বস্তু নয়। মানে সত্যি পক্ষ দ্বারা দণ্ডতা বলেন আইন এবং সচেতনতার মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য এটা আমরা বুঝতে অক্ষম। তাই মানে সত্যি আমরা বলতে চাই আমাদের সচেতনতা এবং আইনের মধ্যে সম্পর্ক গড়তে চাই তাহলে দেখা যায় সচেতন হলো আইনের ভিত্তি এবং একই দেশ আইনই তখনই ইতিবাচক প্রভাব হিসেবে কাজ করবে যখন সেই আইনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রতিটি মানুষের মনে সচেতনতার বলাইতে হবে। যেমন প্রতিপক্ষ তার বন্ধুগণ অনুধাবন করতে ব্যর্থ হয়েছে মানে সত্যি আমার মায়ের কারণে আমি কখনোই সহ্য করতে পারবো না। তাই কর্ণবাস মোকাবিলায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে যে আমার পূর্ববর্তী বক্তব্য খুব সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে বুঝেছেন। আর সেই ক্ষেত্রে বলতে সফল তবেই কর্ণবাস মোকাবিলা সম্ভব। মানে সত্যি বিতর্কের শেষ মুহূর্তে আসার পরে যদি প্রতিপক্ষ তার বন্ধু আমার সাথে একমত না হয় তাহলে বলতে হবে তুমি ফিরবে না যেন চেয়ে আছি অচেনা পথের দিকে। ধন্যবাদ মানে সত্যি ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ অর্পিতা ইসলাম অর্পাকে অত্যন্ত সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। আলহামদুলিল্লাহ এত সুন্দরভাবে দুই পক্ষে বক্তব্য উপস্থাপন করেছে। আজকে বিপক্ষ দলটি জয় ঘোষণা করা হয়। হলো হলো